শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠানটি হয়েছিল স্বর্গীয় নন্দরাম শিকারীর বাসভবন, স্থান গাব্বেড়িয়া। বিশেষ দ্রষ্টব্য, এ বছর অর্থাৎ 1427 সালে আপনারা হরিনাম শ্রবণ করতে আসতে পারেন স্বর্গীয় নন্দরাম শিকারীর বাসভবন। 18ই ফাল্গুন 1427 ইংরাজি 3রা মার্চ 2021 বুধবার হরিনাম সংকীর্তন সকাল 8টা হইতে শ্রীমতী মমতা মণ্ডল ক্যাসেট শিল্পী হারোয়া উত্তর চব্বিশ পরগনা, দুপুর 12টা হইতে বৈকাল 4টে পর্যন্ত দূরদর্শন ক্যাসেট শিল্পী হাওড়া বিশ্বজিৎ খাঁড়া, দলদাতা চণ্ডীচরণ শিকারী, বৈকাল 4টে হইতে রাত্রি 8টা গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী সুরসাগর হাওড়া, দলদাতা নিরঞ্জন শিকারী পবিত্র মুখার্জি তত্ত্ব বিশারদ বর্ধমান রাত্রি 8টা হইতে রাত 12টা পর্যন্ত, সুভদ্রা মণ্ডল রাজলীলা ডায়মন্ড হারবার রাত্রি 12টা থেকে ভোর 4টে দলদাতা তপন শিকারী, প্যান্ডেল মাতৃ ডেকোরেটর ধোসা ভূপাল সর্দার, লাইটিং উর্মিলা ইলেকট্রিক প্রোপেটার পল্লব শিকারী, মাইক উত্তরা সাউন্ড প্রোপেটার শ্যামল শিকারী, নিয়ন্ত্রণে দাসু মণ্ডল, বাসর ঘড়ি কমল মণ্ডল। হরিবাসর চলাকালীন সমস্ত ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা থাকিবে, মহোৎসব শেষ প্রসাদ বিতরণ। পথ নির্দেশ, শিয়ালদা নামখানা গ্রামের ট্রেনে গোচরণ স্টেশন নামিয়া ধোসাগ্রামী যে কোনো গাড়িতে গাব্বেড়িয়া চাষির মোড় নামিতে হইবে। একটি বিশেষ ঘোষণা, আপনারা হরিবাসরে কীর্তন রেকর্ড করাতে পারেন সরাসরি আমাদের সাথে ডিজে বাপি ঢোসা 1 নম্বর পোল স্ক্রিনে দেওয়া নম্বরে। কেন না কেন না হোজিলি তারে আপন করম ফিরে বলি হায় হায় অমন কি করিলি ভেবে কানপুরালি যোগ বিয়োগে শূন্য পেলি কেন মানে কি ভেবে কানপুরালি বল না যোগ বিয়োগে শূন্য পেলি কেন মানে কি ভেবে কানপুরালি ভাবে এলি খেলি চলে গেলি ভবে এলি খেলি আর চলে গেলি ও তুই যোগবি যোগে শূন্য পেলি মানুষ হয়ে কি করিলি যোগবি যোগে শূন্য পেলি কেন বা ভবে জন্ম নিলি ও তুই মানুষ হয়ে কি করিলি বল না কেন বা ভবে জন্ম নিলি যদি রাধা কৃষ্ণ নাচিয়ে
কীর্তনের লাগি বহিরাগত ভক্তমণ্ডলী সকল কীর্তন প্রারম্ভে কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল কীর্তন প্রারম্ভে আগত কীর্তন অনুরাগী ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বাংলা সাহিত্যে যে পদাবলী আমরা আস্বাদন করছি অবতারের সার আমার গোড়া অবতার। বাংলা সাহিত্যে লোচনদাস সংলাপ থেকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সত্য তেতা দাপর কলি সত্যযুগের ভগবান তিনি পরম ব্রহ্ম রূপে প্রকাশ, তিনি মানব মূর্তি পরিগ্রহ করেননি, কিন্তু তেতা দাপর কলিতে ভগবান নিজে মানব মূর্তি পরিগ্রহ করেছে। আমাদের মতো তিনি মানুষ হয়েছে। এইবার বলি, তাহলে তিনটে চাঁদ যদি এক জায়গায় করা হয় কার লাইট বেশি, কার ফোকাস বেশি? এখানে লাইট বা ফোকাস বলতে জ্যোতি বা আলো নয়, এখানে লাইট বা ফোকাস বলতে করুণা বোঝানো হচ্ছে। করুণা, কার করুণা জগতে বেশি? তাহলে তেতা থেকে শুরু করি। রামচন্দ্র, রামচন্দ্রের করুণা কি কম ছিল? না। কেন? আপনারা জানেন এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, এটা আপনারা সবাই জানেন, কিন্তু যে কাহিনীটা বলবো একটু অজানা। কিরকম? এক সময় রামচন্দ্র অত্যন্ত পিপাসার্থ, এই বনের মধ্যে কেউ আছো আমায় একটু জল দেবে? খুব পিপাসা লেগেছে, দাও না, কেউ আমায় একটু জল দাও না। ঠিক সেই সময় ও মায়েরা, এটা আর শুনতে পাবেন, ভালো করে শুনে নাও, সেই পথ দিয়ে হেঁটে আসছিল জঙ্গলের পথ ধরে 7 বছরের একটি ছোট্ট ছেলে। মনে মনে ভাবল, মা বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট ছেলেটা মনে মনে ভাবছে, মা আমাকে প্রত্যেক দিন বলে, খোকা কেউ যদি কোনো সময় বিপদে পড়ে, অর্থ দিয়ে না পারিস, শক্তি দিয়ে না পারিস, তার পাশে গিয়ে একবার দাঁড়াবি। কিন্তু লোকটা খুব জল পিপাসা লেগেছে, শুনেছি মন্বন্তরের সময় বহু মানুষ নাকি জলবিহনে মারা গেছে। যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দেশে মরুভূমি হয়ে গেছিল, বহু মানুষ মারা গেছে। তাহলে জল এখন পাই কোথা? 7 বছরের ছেলের বুদ্ধি দেখুন কি করলো। ওমাইরা, কচু গাছ জানেন? কচু গাছ, ওই কচু গাছের একটা পাতা ছিঁড়েছে, ওই কচু পাতাটাকে হাতের মধ্যে ধরেছে,
ধরে আর চোখের মধ্যে রগড়াচ্ছে আর ভগবানের নাম করছে, চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর ভগবানকে ডাকছে, ঠাকুর একটু জল দাও, ঠাকুর একটু জল দাও। যখনই ওই রগড়া দিচ্ছে, ছটছট করে শ্রাবণের ধারার মতো জল প্রবাহিত হচ্ছে। যখন চোখ থেকে ছটছট করে জল পড়ছে, ছেলেটা কচু পাতায় ভালো করে জলটা নিয়েছে, ঠাকুর তুমি জল খাবে? দেনা বাবা একটু জল দেনা, খুব পিপাসা লেগেছে, হাত পাতো। ভগবান হাত পেতে দাঁড়ালেন। আগেকার দিনে এত বাসনপত্রের প্রচলন ছিল না, কোন অতিথি এসে জল চাইলে হাত পেতে দাঁড়াতো, তাতে জল ঢেলে দেয়া হতো। ভগবান জলটা খেয়ে, ছেলেটা কচু পাতার জলটা হাতে দিল, ভগবান খেলেন। খেয়ে বললে, হ্যারে খোকা, আমাকে কি জল খাওয়ালি, এমন স্বাদ কেন? জলটা তো খুব একটা ভালো লাগলো না। ঠাকুর তোমার কাছে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, তাই আমি ভগবানের নাম করে চোখের জল বার করে তোমায় খাওয়ালাম। যা বলে দিয়েছে ভগবানের মাথা ঠিক আছে ঘুরে, ছুটে গিয়ে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বাচ্চাটা চিৎকার করে বলে উঠল, ঠাকুর আজ থেকে তোমার জাত মরে গেল। কি বললি, কি বললি, তোমার জাত মরে গেল? জাত মরবে কেন? ও মা, তুমি তো জানো না আমি চণ্ডালের ছেলে। তুমি তো জানো না আমি চণ্ডালের ছেলে। ও তাই বুঝি? হ্যাঁ, পাড়ার লোকেরা তো বলে আমাদের ছুলে স্নান করতে হয়, আমাদের দর্শন করলে স্নান করতে হয়, আমরা যদি কারো বাড়িতে যাই সে গোবর জল দিয়ে বাড়ি ধুয়ে ফেলে। শোন খোকা। কি ঠাকুর? তোর নাম কি? ওইটাই তো বলছি, আমার বাবার নাম হীরা চণ্ডাল, মায়ের নাম সবরী চণ্ডালিনী, আর আমার নাম গুহ চণ্ডাল। তোকে কে বলেছে চণ্ডালকে ছুলে ব্রাহ্মণের জাত যায়? তা জানিনি ঠাকুর, পাড়ার লোক বলে। শোন খোকা, শাস্ত্র কি বলে জানিস? তোর শাস্ত্র আবার কি ঠাকুর? উমা, আগেকার দিনে মহিষীরা, ঋষিরা, যোগীরা, মহাপুরুষরা শাস্ত্র তৈরি করে গেছে, সেই শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হোপি মনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এটা কোন ভাষা? ও তুই এটাও বুঝিস না? এটা সংস্কৃত। চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। ঠাকুর এত বুঝলাম না, শোন তাহলে বলি। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি অসৎ পথে চলে। হরি 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 হরি। ঠাকুর তাহলে আমার জাত মরবে না? তোর জাত মরবে না আর আমারও জাত মরবে না। আয় আর একবার তোকে আলিঙ্গন করি। তুমি শুধু ওইরম করে জড়ি ধরছো কেন? আয় না কাছে, আয় আর একবার তোকে জড়িয়ে ধরি, খুব ভালো লাগছে তোকে, কি সুন্দর দেখতে তুই। তুমিও বলছো, বলছি আয় না। খোকা কি, আজ থেকে দুজনে বন্ধুত্ব হয়ে গেল? তুমি আমাকে হাসাচ্ছ ঠাকুর, কেন? আমি এইটুকু ছেলে, তুমি অত বড় লোক, দুজনে বন্ধুত্ব হয়? সমান সমান না হলে বন্ধুত্ব হয় না। ও মা, বন্ধুত্বের কোনো বয়স নেই, সবার সঙ্গে হয়।
ঠিক আছে তাহলে এইবার গুহক বাড়ি ফিরেছে মা আমা খেতে দাও কিরে এত আনন্দ কেন তোর এত মুখে হাসি কেন জানো মা আজ একটা কাণ্ড হয়েছে একজন খুব জল পিপাসা পেয়েছিল কান্নাকাটি সে বুকের মধ্যে হাত দিয়ে ছটফট করছিল কি করেছি জানো মা কি করলি তাকে চোখের জল খাই চোখের জল কতটা জল তো চোখ দিয়ে বেরোলো ও মা ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম ঠাকুরকে জল দেবো জল দাও জল দেবো জল দাও হুড়ুড় করে জল বেরোচ্ছিল জানো মা সেই জলটা কচু পাতায় করে নিয়ে তাকে খাইয়ে দিলাম যেই খাইয়ে দিলাম সে আমাকে জড়িয়ে ধরলো দুজনে বন্ধুত্ব হয়ে গেল ওমা তাকে নাই কি সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না জানো মা খোকা তুই তাকে তোর পরিচয় দিয়েছিস বললাম তো আমি চন্ডালের ছেলে সে তবু আমায় বুকে জড়িয়ে ধরলো কত আদর করলো খোকা মা তোর বন্ধুর নাম কি বলবি শুনবে মা তার নামটা শুনলে না তোমার মনটা ভরে যাবে কি সুন্দর নাম শ্রী রামচন্দ্র প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি প্রেম সে বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম এইবার বলি গুহকের যে মা সবরীমাতা তিনি রামমন্ত্রে দীক্ষিত মতঙ্গ মুনির কাছ থেকে মতঙ্গ মুনি বলে সবরী যা খাবি যা পড়বি আগের ভাগ ভগবানের জন্য রামচন্দ্রের জন্য তুলে রাখবি একদিন প্রভু তোর গিয়ে যাবে হ্যাঁ রে গুহক কি মা তোর বন্ধুকে একবার এনে আমাকে দেখাবি তুমি যদি বলো আমি আনতে পারবো মা কিন্তু মিথ্যে কথা বলতে হবে শোন ভগবানের জন্য মিথ্যে বললে কষ্ট নাই মায়ের জন্য যদি তুই মিথ্যে কথা বলিস যদি কোনো পাপ হয় সেই পাপটা আমি নিয়ে নেব খোকা তুই একবার তোর বন্ধুকে আমার বাড়িতে আন না বাবা আন না বাবা রাত্রিবেলা বললে কোথা থেকে আনব কালকে খেলতে যাব খেলে যখন বিকেলবেলা ফিরব তখন বন্ধুকে যে কোনো একটা মিথ্যে কথা বলে ঠিক আনবি আনবি তো আনবো কথা দিলি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা বন্ধু যদি না আসে তার পা দুটো ধরে বলবো পরের দিন ছেলেটা খেলতে গেছে খেলতে গিয়ে সন্ধ্যা নেমে এসছে বসে আছে ভগবান রামচন্দ্র ফিরছে এই গুহক বাড়ি যাস না কেন ঠাকুর মিথ্যে বলছি পাপ দেবে না আস্তে আস্তে বলছি মিথ্যে বলছি পাপ দেবে না আমার না পায়ে লেগে গেছে ও চলতে পারবি না না ঠিক আছে তাহলে এক কাজ কর তুই আমার কাঁধে ওর আমি তোকে বাড়ি দিয়ে আসবো ছোট্ট ছেলে মনে মনে ভাবছে এটাই তো চাইছিলাম তুমি কতক্ষণে বলবে আমার কাঁধে ওর এটা ছেলেটা ভাবছে ভগবান মনে মনে ভাবছে তুই সেদিন আমায় চোখের জল খাইয়েছিস আজকে তোকে আমার কাঁধে তুলবো তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরব আর নয়ন জলে ধোবাইয়ে দেব মাগো কীর্তন শুনলে হবে না কীর্তন এমন একটা বস্তু অনুভব করতে হয় নালে এলাম একটু বসলাম দুটো খেলাম আর ঘর চলে গেলাম মহাপাপ করলাম শিরায় শিরায় অনুভব করো যে ভগবান সামান্য একটু চোখের জলের বিপরীতে চোখের জলের জন্য কিভাবে ছেলেটাকে কাঁধের মধ্যে নিয়ে তার চোখের জল দিয়ে পা দুটোকে ধোয়াচ্ছে ভগবানের জন্য কেউ যদি এক গুণ দেয় এই যে শিকারী বাবুকে বলছিলাম স্বাস্থ্য বলে যার নেই ধর্ম কর্ম সে করে পুলিশের কর্ম আপনাকে দেখে এবার স্বাস্থ্য কেটে দিতে হবে বলে কেন দাদা শোনো শ্যামলদা বহু পুলিশ এসব কথা ভাবেই নেই কি গো
দু জায়গায় ভাবছে ভাববার বিষয় দুর্গাপূজার সময় প্যান্ডেল করে লোককে খাওয়ানো হয় কালীপূজা করে প্যান্ডেল করে লোককে খাওয়ানো হয় ওটা দেহের খাবার আত্মার খাবার কেউ দিতে চাইনি এই যে বিশুদ্ধ হরিনামামৃত সুধারস এ হলো আমাদের আত্মার খাবার যার দ্বারা তুমি যুগ যুগ বাঁচতে পারবে যার দ্বারা তোমার ভক্তি লাভ হবে যার দ্বারা তোমার মৃত্যুর দিন থাকলেও অনেকটা পিছিয়ে যাবে প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলো ভগবান ছেলেটাকে কাঁধে তুলেছে আচ্ছা আপনাদের পালা শোনার তাড়াতাড়ি নেই একটু তত্ত্ব করি আয়া নাকি ছেলেটাকে কাঁধে তুলেছে ঠাকুর তোমার কাঁধে আমি উঠতে পারি আমি বাচ্চা ছেলে তুমি এত উঁচু বসো ভগবান বসেছে ছেলেটা কাঁধে উঠেছে আরে তো চিন্তা নেই ঠাকুর কি উঠবো না কেন তোমার গায়ের মধ্যে লাঠি লাগছে মা বলে কারো গায়ে পা লাগাতে নেই পা লাগালে তাকে আগে গড় করতে হয় দাঁড়াও আগে তোমাকে একটা গড় করে নেই কারণ তোমার কাঁধে উঠলে তোমার গায়ে তো পা লাগবে বলো সষ্টাঙ্গে দণ্ডবত করেছে তুই বাচ্চা ছেলে পায়ে হাত দিয়ে প্রণাম করলি হবে শুয়ে পড়লি কেন ও মা আমার মা বলেছে কাউকে প্রণাম করলে শুয়ে পড়ে তাকে প্রণাম করতে হয় ভগবান মনে মনে ভাবছে কোন মায়ের ছেলে ভাবো তো তোর মা কেমন আমারও একটু দেখার ইচ্ছা হচ্ছে কিন্তু জানিস গো তোকে বাড়িতে ঢুকবো না তার আগে নামিয়ে দেব কেন শুনবি তো আমার বাবার আদেশ কারো গৃহে না যাইবা কিছু না খাইবা 14 বছর মনে মনে ভ্রমণ করিবা তোর ঘরে ঢুকে যাই যদি তোর মা খাবার দিয়ে দেয় খেয়ে নি তাহলে বাপ পিতৃ আদেশ লঙ্ঘন হই যাবে না ঠাকুর সেটা আমি তোমায় বলবো না পিতা মাতার মতো গুরু ত্রিভুবনে নেই তুমি পিতৃ আজ্ঞা লঙ্ঘন করবে না আমি তোমায় বলছি তুমি বসো পা লাগছে কিন্তু অপরাধ নিও না ভগবানের পিঠে পা দিয়ে ছেলেটা কাঁধের ওপর উঠেছে বুঝলাম এই মাথাটা ধরি ধর মাথাটা ধরেছে ভগবান চলেছে চলুন ভগবান হাঁটছে ছেলেটাকে কাঁধের মধ্যে নিয়ে সেই সুযোগে আমরা একটুখানি ভগবানের কথা কীর্তন করে নিই নাকি রাম জিনকা নাম হ্যায় অযোধ্যা জিনকা ধাম হ্যায় ऐसे रघुबीर का बार बार प्रणाम है राम जिनका नाम है अयोध्या जिनका नाम है ऐसे रघुबीर का बार बार प्रणाम है बार बार प्रणाम है राम जिनका नाम है अयोध्या जिनका धाम है আপনাদের হাতগুলো আছে একটু কাজে লাগান যাদের হাত নেই তারা কাজ করবে না রাম জিনকা নাম হ্যায় অযোধ্যা জিনকা ধাম হ্যায় রাম জিনকা নাম হ্যায় অযোধ্যা জিনকা ধাম হ্যায় ऐसे রঘুবীর কা বারংবার প্রণাম হ্যায় আরে এখনো কতটা তোর বাড়ি
আর একটুখানি ঠাকুর চলো। ভগবান ভক্তকে বসিয়েছে কাঁধে, চরণ দুটো ধরেছে, টপ টপ করে ভগবানের চোখ থেকে জল পড়ছে ভক্তের পায়ে। ঠাকুর বুঝেছি বুঝেছি, এখানেই নামিয়ে দাও। কেন? তুমি আমাকে কাঁধে নিতে পারছো না, তোমার ব্যথা লাগছে বলে তুমি কাঁদছো না, পায়ের মধ্যে টপ টপ করে জল পড়ছে। ভগবান মনে মনে ভাবছে, আমি কি এমনি কাঁদছি রে? সেদিন তুই চোখের জল দিয়ে আমার সেবা করেছিলি, আজকে আমি চোখের জল দিয়ে সেই সেবার প্রতিদান দিচ্ছি। তুমি যদি না পারো নামিয়ে দাও, আমি এখানেই বসে থাকবো, কষ্ট করো না ঠাকুর। ভগবান বলছে, না না, চোখ দিয়ে এমনি এমনি জল পড়ে আমার, তুই চল। এখনো কতটা এসে গেছে, ঘরে কিন্তু ঢুকবো না। ও মা, ঘরে না ঢুকলে তুমি যদি রাস্তায় আমাকে নামিয়ে দাও, আমাকে সারা রাত রাস্তায় থাকতে হবে, এও এক জ্বালা। ঠিক আছে চল, ঘরের ভেতরে তোকে নামিয়ে দিচ্ছি। মা, ও মা, মা, ও মা, কে? গুহা। হ্যাঁ মা, বন্ধু এসেছে। দরজা খোলো। সবরী মাতা যেই দরজাটা খুলেছে, দেখার সঙ্গে সঙ্গে সারা শরীরটা যেন চমকে গেল। যাকে দেখবার জন্য কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মুনি, কত মহাত্মা সাধনা করছে, আজকে সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন আমার দ্বারে। মম কুঞ্জ কুঠিরে কৃপা করে যদি এলে রঘুবি, কৃপা করে এলে ও গো রঘুবি, কুঞ্জ কুটিরে এলে যদি প্রভু কৃপা করো রঘুবি, তোমার লাগি তোমার লাগি সেদিন সেদিন হতে তোমার লাগি সেই দিন হতে রেখেছি নয়ননী পাকুরে মম কুঞ্জ কুঠিরে এলে যদি রঘুবি, তোমাকে বললাম না তুমি এত উঁচু আমি এত নিচু, নামবো কি করে, বসবে তো? ওমা ওমা আসন দাও। আস্তে সবরী মাতা কি আসন দেবে, গাছের শুকনো পাতা ঝাড় দিয়ে রাখে রান্নার জন্য, কতগুলো শুকনো পাতা ছড়িয়ে দিয়ে বলছে ঠাকুর বসে, ভগবান তাতেই বসেছে। ওই দিকটায় নয় এদিকটায় বসো, পত্রাসনে বসাইল অতি যতন করি, পত্রাসনে বসাইল অতি যতন করি, সেবা দেখে নয়ন নিরে ভাসে রাম হরি, এলে প্রভু কৃপা করে কুঞ্জ কুঠিরে এলে যদি রঘুবি, কুঞ্জ
আস্তে পথে সোনার চরণ কত ভুলালা পথে কোমল চরণ কত ধুলা লাগে আস্তে পথে কোমল চরণ কত ধুলা লাগে নয়নের নীর রেখেছি ধোয়াব পতি অনুরাগে নয়নের নীর রেখেছি ধোয়াব অনুরাগে কৃপা করে মম কুঞ্জ কুঠিরে এলে যদি রঘুবীর খোকা না বস ভগবান ওই আসনেই বসেছে আর যেই বসেছে সেই তুলে রাখা চোখের জল নিয়ে সে সবরী মা চরণটা ধরতে বসেছে আরে কি করছো মা কি করছো তুমি মা হয়ে আমার পায়ে হাত দিলে না না বাড়িতে অতিথি এলে তার পা ধুইয়ে দিতে হয় বলছে না আমি মতঙ্গ মুনির শিষ্য গুরুদেব আদেশ দিয়েছিল চোখের জল রেখে দিবি ভগবান এলে তার চরণ ধৌত করবি তুমি না ধরা দাও আমি তোমায় চিনতে পেরে গেছি যারা কথা বলছেন তারা দয়া করে এই এলাকা ছেড়ে চলে যান না মঙ্গল হয় নিজে তো পাপ করছে লোকগুলোকেও পাপ করাচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব কষ্ট লাগে জানেন তো সব মেনে নেওয়া যায় যদি হরিবাসরে কেউ কথা বলে সে যত দরদের লোক হোক আমার কাছে মুখে আটকাবে না খুব ছোল পাতলা লোক আমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুনে রাখুন এটা যারা জানেননি সারাদিন যারা হরিনাম শুনবেন সারা রাত হরিনাম শুনবেন জীবনে 25 ভাগ পূর্ণ হয় ব্রহ্ম সংহিতার 327 পৃষ্ঠাটা পড়বেন আর হরিবাসরে যদি একটা আন কথা বলেন 75 ভাগ মহাপাপ হয় এত হরিনাম শুনছেন প্রতি বছর 8-10 করে দলের কীর্তন শুনছেন পরিবর্তন কিছু হয়েছে মা বলো মন থেকে পাড়ায় ঝগড়া কমে গেছে অশান্তি কমে গেছে হিংসা কমে গেছে তাহলে কি লাভটা হলো হরিনাম শুনে একটু মন দিয়ে শোনো আরে কীর্তন শুনলে যদি গায়ের মধ্যে ঝলক না লাগে কীর্তন শুনলে যদি কম্পন না হয় তাহলে কীর্তন শোনা হলো না কীর্তন শুনে যদি দুফোঁটা চোখের জল না পড়ে তার কীর্তন শুনতে আসা বেকার কে বলছে আমি না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হেন কৃষ্ণ নাম শুনে যদি ন বহে সুধার তবে তো জানিবে দেহাছয় অপরাধ প্রচুর কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর এইবার গুহক ধীরে ধীরে নেবেছে রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিয়ে এই সবরী মাতা কতদিনে তুলে রাখা ফল সেই ফলটা এনেছে ঠাকুর খাও শোনো মা তুমি মায়ের মতো আমায় যেন ভুল বুঝো না বাবার আদেশ আছে কারো গিয়ে না যাইবা কিছু না খাইবা তবু তো একটা আদেশ লঙ্ঘন করলাম তোমার ঘরে ঢুকলাম তোমার এই দুষ্টু ছেলেটার জন্য না হলে ও নাববে না ঠাকুর আমি নেমে পড়েছি নেমে পড়েছো তো কি হবে ঘরে তো ঢুকতে হলো আজকে ফল খাবো না মা তোমার ফল খাবার খুব ইচ্ছা আমাকে খুব ইচ্ছা জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব কটা পঙ্ক রসলা ফল আছে ভোজন করাবো খাবো না মা আজ খাবো না তবে তোমার হাতে ছুঁয়ে কথা দিলাম ঠাকুর ছুঁয়ো না মা আমি চণ্ডালই নি আমি মানি না হাত ছুঁয়ে কথা দিলাম মা আজ ফল খাবো না তুমি বৃন্দাবনে যেদিন ফল বেচতে যাবে আমি ভগবান শ্রীকৃষ্ণ হব আমি সেই দিন তোমার কাছে ফল চেয়ে খাবো প্লটটা ছাড়লাম ওটা শেষ করলাম এইবার চলে আসুন তাহলে রামচন্দ্রের করুণা বেশি বাচ্চা ছেলে গুহক চন্ডালকে প্রেম দিয়েছে এতক্ষণ প্লাস করলাম এবার মাইনাস করব
আপনারা বাল্মীকির অরিজিনাল জিস্ট রামায়ণ পড়লে শুনতে পাবেন, সেই রামচন্দ্র চোদ্দটা বছর নিজের ভাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কার সঙ্গে? লক্ষ্মণের সঙ্গে। কি খারাপ ব্যবহার? ফল ধর, ফল ধর, একদিনও খেতে বলে, একদম ঠিক, একদিনও বলেনি লক্ষ্মণ একটা ফল খেয়ে দেয়। এ তো গেল। সমাজে এই ব্যক্তিকে আপনি ভালো বলবেন যে তার গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেয়? বলুন, কারণ আছে যদিও সেটা আমি মানব না, আমি এদিকটা দেখব। কি গো, কোন পুরুষ যদি তার গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে বার করে দেয় তাকে কি বলা হবে? সেটা না বলাই ভালো। তাহলে মাইনাস হয়ে গেল ভগবানের ক্ষেত্রে, রামচন্দ্রের ক্ষেত্রে মাইনাস হয়ে গেল। এইবার যাব দ্বিতীয় চাঁদ। দ্বিতীয় চাঁদটা কোনটি? দাপর। দাপরের চাঁদ কে? কৃষ্ণচন্দ্র। তাই তো, প্রেম সে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি? তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র দাপরের চাঁদ। ও মা, ব্রজবাসীদের দ্বারে দ্বারে নুনি চুরি করে খায়। এই তিনটে চাঁদের কথা বলে দিলেই মোটামুটি সময় যাবে। ব্রজবাসীদের দ্বারে ননি চুরি করে খায়। অনেক সময় ব্রজবাসীরা যখন ননি মন্থন করে গিয়ে বসে থাকে, হাত পাতে দাও না একটু, আরে গরম তো, গরমটাই দাও না। ব্রজবাসীরা পরীক্ষা করবার নিমিত্তে ওই গরম নবনি তুলে দিত গোপালের হাতে, আর যা তুলে দিত ওই খেতে শুরু করতো। বলে উমা হাত পড়ে না? বলে না। কেন কেন এটা করতো ভগবান? টেস্ট করে দেখছো কার ননিটা ভালো, রাতে এসে তার ঘরেই ঢুকব। দেখবেন মাঝে মাঝে চোরেরা গোয়েন্দা পাঠায় পাড়ায়, দেখে আয় কার চাবি কোথায় রাখছে। তা কৃষ্ণ তো গোয়েন্দা নাই, নিজেই গোয়েন্দা, ঘুরে ঘুরে সবার বাড়ি খেয়ে এক চামচ দাও না, ওই গরমটাই দাও না, খেয়ে দেখতো কার বাড়ির টেস্টটা ভালো। সবাই কারিগর, সবাই বানায়, কিন্তু সবার টেস্ট এক হবে না, কারণ ননি তৈরি হয় পাকের ওপর। কি গো, এটা ঘোষেরা ভালো বলতে পারবে আমার থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে রাখালদের সঙ্গে কৃষ্ণ এত ভালোবাসা, খেলার নিয়মটা জানেন তো? সখাদের সঙ্গে কৃষ্ণ গিয়ে আগে দাঁড়াবে, তার কাঁধের ওপর উঠবে সীদাম, তারপর উঠবে বসুদাম, তারপর উঠবে সুবল, তারপর উঠবে মধুমঙ্গল গাছের ফল পাড়বে। আস্তে, মধুমঙ্গলকে ওপরে দিলেন কেন? মধুমঙ্গল হলো কৃষ্ণের গুরুদেবের ছেলে, শান্তিপুনি মুনির ছেলে। মধুমঙ্গলকে ওপরে রাখতেন কেন? গুরুপুত্র, গুরুদেবের সমান, তাকে নিচে দেওয়া যাবে না। এইবার মধুমঙ্গল ফলটা পেড়ে হাতে পুঁছে নিয়ে এক কামড়। মধু খেয়ে কাকে দেবে? সুবলকে। সুবল কামড় দেবে, তারপরে বসুদামকে, বসুদাম কামড় দেবে, তারপর সীদামকে, সীদাম কামড়াবে। এইভাবে রাখালরা খেতে 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 যখন কৃষ্ণের কাছে এসে পৌঁছায় তখন শুধু মাটি সাপ। শুনুন, ভগবান হাত পেতে রাখালের থেকে সকাল থেকে নিয়ে গালে দিয়ে বলল, বাহ বেশ সুন্দর। সখারা ভাবছে ফলটা সুন্দর, কানাই খেলোই না সুন্দর বলছে, আর কৃষ্ণ মনে মনে বলছে তোদের ব্যবহারটা সুন্দর। একটুও তো লোক রাখে যে নিচে একজন, আরে আমি সরে গেলেই তো সব হুড়মুড় করে পড়বে। ভিতটা জোরদার রাখতো ভগবানকে নিচে দিয়ে দিত। ঘরের ভিত যদি ভালো থাকে ঘর পড়বে না, ভগবানকে নিচে রাখতেন যাতে কোনো বিপদ না হয়। বিপদ হলে তোর হবে, যদি বাড়ির মালিক জানতে পারে ফল পেরে নিচ্ছিস, এসে ধরলে তোকে ধরবে, আমরা তো উপরে। কৃষ্ণ বলে, আজকে আমাকে আঁঠি দিলি তো, কালকে আমি এর ফল বোঝাবো। মধু কে? তুই যখনই ফল পাড়তে উঠবি গাছের ডালটাকে জাপতে ধরবি। কেমন? এটা মনে রাখিস, যদি বাড়ির মালিক এসে যায় আমি কিন্তু বাঁচাতে পারবো না। ব্যাস,
সকাদেরকে পরপর উঠিয়ে দিয়েছে, মধুমঙ্গল সবার উপরে গাছের ডাল ধরে ফল পাড়ছে। সেই সময় কৃষ্ণ চিৎকার করছে, ও গো তোমাদের ফল চুরি হচ্ছে গো। মালিক বলছে আমাকে ভুল বোঝানোর নিচে কেউ নেই। ভুল বোঝাচ্ছিস, মিথ্যে কথা, নিচে কেউ নেই। বলে নিচে যদি না থাকে আমরা ঝুলছি কি করে? তার ঘাড়ে পা দিয়েই তো আমরা উঠেছিল। ততক্ষণে কৃষ্ণ কথা দূরে গিয়ে লুকি লুকি দেখছে কি হচ্ছে। ভদ্রলোক যখন সবাই ছেলেরা আস্তে আস্তে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ে পালিয়ে যাচ্ছে, আর কোনোদিন আসবো না, কে কান ধরে উঠবস খাচ্ছে, কে পায়ে ধরছে, আচ্ছা ঠিক আছে যা কাল থেকে আর আসবি না। লোকটি এবার ফিরে যাচ্ছে, কৃষ্ণ বলে প্রত্যেক দিন ওরা তোমার ফল পাড়ে, তুমি কিন্তু সাবধানে থেকো। তুমি কি জানো কাকপক্ষীতে খাওয়ার থেকে ছেলেগুলো খাচ্ছে তোমার কি অসুবিধে হয়? সেটা তুই খারাপ বলিসনি, কিন্তু প্রত্যেকটা ফল যদি খেয়ে নেয় আমার সংসার চলবে, তোমার সংসার তো আমি চালিয়ে দেবো, তোমার চিন্তা। এইটুকুনি ছেলে বড় বড় কথা, তুই আমার সংসার চালাবি? ও মা, তোমার সংসার কে চালায়? আমি ছাড়া কে চালায়? ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি লুকাইতে নারে ভক্তগণ স্থানে। অনেকেই জেনে ফেলে ভগবান কৃষ্ণকে, তিনি ভগবান, কিন্তু আবার পরোক্ষণে ভাবে যদি ভগবান ভেবে ফেলি তাহলে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। তোমাদের ভগবান ভালো না ঘরের ছেলে ভালো? ঘরের ছেলে হয়ে থাকলে ভালো না? শুনুন, পিতা নন্দের ভালোবাসা, কাদা চটকে চটকে বাথানে যেতে হবে। এখন যেমন ঘরের সঙ্গে গোয়াল ঘর, আগে তা ছিল না। ঘর থেকে মিনিমাম 2-3 মিনিট দূরত্বে থাকবে গোয়াল ঘর, বাথান, কাদা রাস্তা, ওই কাদা পাড়ি পাড়ি গেছে, বলাই আর কানাই দুজনে যাচ্ছে। বাবা দাদার হাতে কি দিলে? ওটায় দুধ আনবো বলে বালতি দিয়েছি, আমাকেও একটা দিতে হবে। বাচ্চা ছেলের বয়ন, দড়িটা, ছাদন দড়িটা দিয়েছে হাতে, ওই নিয়েই কৃষ্ণ যাচ্ছে, কানাই বলাই দু ভাই পিছনে পিছনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো ভাববার বিষয়। দুধটা দুয়ে বলাইকে বলছে, যা দুধটা রেখে আয়। কি হয়েছে? দাদাকে কাজ দিলে আমাকে কাজ দাও, দাদাকে তো কাজ দিলে, এবার এক বালতি দুধ আর তো কিছু নেই, কি দিয়ে পাঠাবে? নন্দ ঘোষ বলছে, তুই কাজ নিবি? দাদাকে কাজ দিলে আমাকে কাজ দেবে না, আমি কি বসে বসে তোমার খাবো নাকি? বাচ্চা ছেলে, আমাকেও কাজ দিতে হবে, দাদাকে কাজ দিয়েছ। নন্দ ঘোষ বলছে, তাহলে আমার ওই জুতো দুটো কাদা লেগেছে, নিয়ে চলে যা, গিয়ে ধুয়ে রাখ। লইয়া পিতার জুতা মস্তকে তুলিল গো। বাবু, বাবার জুতোটা তুলে মাথায় করে নিয়েছে। তাহলে যিনি জগতের ভগবান, তিনি এইভাবে বাবার সেবা করলেন, মায়ের সেবা করলেন। মা ধরে চাই গোপাল, শোন কি বলাই বলছে, তুই মুখে কি দিয়েছিস? হাকর, কি দিলি মুখে? না না, তুই খা, মা তোকে বলে। মুখের মধ্যে কি হাকর? মুখে কি? আরে হাকর, মুখের মধ্যে কি করবি না তো? দাঁড়া দেখাচ্ছি, কানটায় পাক দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা গো তুমি বলছো আমি দেখাতে পারি, কিন্তু দেখালে তুমি ভয় পেয়ে যাবে, তখন আমাকে আমি আমাকে তুমি আর নিজের ছেলে ভাববে না। তবে তুমি যখন দেখতেই চাইলে মা একবার অন্তত দেখো। কি হলো মুখ? কৃষ্ণ বলছে, মা যদি খেয়েও থাকি মাটি খাওয়া কি অপরাধ? ক্ষীর স্বর্ণনি যা কিছু দিলে মোরে, সব মাটিরই বিকার, সব মাটিরই বিকার।
মাটিতে চাষ হয় সেইটা খেলে গরুর শরীরে দুধ হয় সেই দুধ দিয়ে ক্ষীর হয় সব মাটির বিকার মাটিতে এই সব মাটি খাঁটি এছাড়া কিছু নেই মা তবু আমি বলছি নমে মৃত্তিকা ভক্তনম আমি মাটি খাইনি মা মা যশোদেবার কানটা ধরেছে পাক দিয়ে সত্যি কথা বল খেয়েছিস মাটি দেখি হাঁ কর জিভ থেকে বার করি হাঁ কর জিভ বার কর হাঁ 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 আর উপায় নেই মা ধরেছে যখন একবার দেখাতেই হবে যেই না হাঁ করলো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে রানী মুখে দো ভিতরে কাঁদিতে লাগিল তখন কৃষ্ণ বুকে ধরে ওই কৃষ্ণকে বুকের মধ্যে ধরেই মা আস্তে 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 অচৈতন্য হয়ে পড়ে গেল ও মা মা আমি তো দেখাতে চাই ছুটে আসছে নন্দ মহারাজ কি দেখালি গোপাল কি দেখালি মায়ের অমন হলো কেন বাবা মা বললো মাটি খেয়েছিস আমি হাঁ করলাম দেখলাম মা শুয়ে পড়ল তাহলে যে কৃষ্ণ এতক্ষণ ক্লাস দিলাম এবার মাইনাস করবো বেশিক্ষণ আর ওখানে থাকবো না যে কৃষ্ণ এত লীলা বিহার করলো ব্রজবাসীদের সঙ্গে সেই কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো সকাল থেকে কীর্তন শুনছেন একজন ব্যক্তি বলুন ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিলেন 125 বছর কোথায় কতদিন একাদশং ব্রজ তৎসং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথং ঊননব্বই দ্বারকা রাজনম বোঝা গেল না বাংলা বলব বোঝা গেছে এগারো বছর বয়সে হরি বৃন্দাবন লীলা শেষ করি বারো বছর রইল মথুরায় তেরো বছর অর্জুনের রথে সারথি হইল পথে ঊননব্বই দ্বারকায় রাজা একশো পঁচিশ বছর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ ক্লাস দিলাম সেই কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো কোথা থেকে আসছো বললে বৃন্দাবন থেকে বৃন্দাবন হ্যাঁ 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 মনে পড়ছে বৃন্দাবনে একসময় আমি ছিলাম বৃন্দাবনে একসময় ছিলাম তোমরা কোথা থেকে বলে আমরা ব্রজবাসী কৃষ্ণ তুমি চিনতে পারছো না সকাল আগে বলছে কিরে কানাই আমাদের চিনতে পারছিস না বলে না তোদের ঠিক বুঝতে পারছি না মাইনাস হয়ে গেল এইবার আসবো কলিযুগের চাঁদ কি গো নবদ্বীপ চন্দ্র গৌর হরি গৌরচন্দ্র যিনি এক ছত্র রাজা ধীরাজ কেমন তার করুণা সবার থেকে বেশি যার জন্যে লোচনদাস ঠাকুর মহাপ্রভুর থেকে ৪৭ বছরের বড় তিনি বাংলা সাহিত্য লিখতে গিয়ে প্রথম তার জীবনের পদ লিখলেন অবতারের সার আমার গোড়া অবতার লোচনদার সংলাপ থেকেই বলছি এবার বলুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমরা হাটে বাজারে মেলাঘাটে যাই গেলে যে যার পছন্দ মতো জিনিস কিনি আপনারা মেলায় যান তো মেলায় গেলে কি কিনেন সত্যি কথা বলো যদি বাসন টাসনের দরকার হয় হাতা খুন্তি প্লেট কাপ কেনেন কেউ ফুলদানি কেনে বাড়ি সাজাবো যে একটু পেটুক লোক আমার মতো সে ফুচকার দোকানে গিয়ে দাঁড়ায় কেউ ঝিলিপি ভালোবাসে গোল গোল আড়াই প্যাঁচ যার যেটা চাহিদা কেউ দেখবেন কোথায় ভালো গাছ বিক্রি হচ্ছে গাছ খোঁজে তা লোচনদাস ঠাকুর বলছে আমি একটা গাছ কিনতে গেলাম ভাই এটা কি গাছ খুব মন দিয়ে শুনুন আশা বৃক্ষ এটা বাড়ির উঠোনে লাগিয়ে দেবেন চারদিকটা পাথর দিয়ে বাঁধিয়ে দেবেন দেখবেন সুন্দর পরিবেশ সৃষ্টি করবে ওমা গাছটা এনে লাগালাম মাটিতে ধরে গেল যখন বড় হলো ফল নাই ফুল নাই পাতাও নাই শুধু কাঁটায় ভরা কটকের তরু সে অবজি মন রে অবজি মন রে
অবুজ মন আমার মো কণ্ঠকের তোর সে বিলি সদা এতদিন ধরে যে গাছটা সেবা করলাম সেটা কি গাছ পদাবলী শুনলে হবে না মা পদ মানে পদার্থ যদি তার না বোঝো অর্থ তাহলে রাজ্যে বসে থাকা সব ব্যর্থ আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত বলো হরি হরি বল শেষ কণ্টক তরু কণ্টক মানে কাঁটা তরু মানে বৃক্ষ তাহলে পৃথিবীর এই মেলায় ঘুরতে এসে সংসার নামক একটা আশা বৃক্ষ কিনেছিলাম যখন প্রথম আপনি সংসার জীবনে এলেন যে যার বুকে হাত দিয়ে বলুন মনে কত আশা ছিল ছিল না সংসার করব ছেলে মেয়ে বড় বড় হবে ছেলে মেয়েকে মানুষ করব একটাই ছেলে হয়েছে কে ডাক্তার তৈরি করব সবাই বলবে ডাক্তারের মা আশা ছিল না ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো সবাই বলবে ইঞ্জিনিয়ারের মা যার জন্য যে গাছটা কিনেছিলেন তার নাম আশা বৃক্ষ কিন্তু কি দেখলাম সবই হলো ছেলে মেয়ে পুত্র পরিজন নাতি নাতনি সব এক একটা কাঁটা মায়ার কাঁটা কিচ্ছু না লোচনদাস ঠাকুর যার জন্য দ্বিতীয় কলিতে লিখছে কণ্টকের তরু সেবিলি সদাই অমৃত ফলের আসে অমৃত ফলটা কি অমৃত মানে বোঝেন তো টেস্টি খুব জিনিস না না এখানে অমৃত ফল বললেন কেন অমৃত ফল খেলে কি হয় অমর হয় তুমি এত চেষ্টা করেও বেঁচে থাকবে বেশি দিন বেশি দিন বাঁচার জন্য মানুষ কত কিছু করছে কি গো বুকের যন্ত্রণা হলে দৌড়াচ্ছে তাড়াতাড়ি ওষুধটা খেয়ে যদি এরেস্টক হয়ে যায় ব্যাস তাড়াতাড়ি ভাই একটা ইনো দে তো গুছিয়ে শিকারিদের বাড়ি পায়েস টায়েস করে খেয়েছি কারণ ভালো থাকতে হবে বেঁচে থাকতে হবে আরো বেশি দিন বাঁচব আর যারা বলে আর বাঁচতে ইচ্ছা করে না এটা মিথ্যে কথা এর মুখের কথা মনের কথা নয় অমৃত ফলের আশা তাতে কি হলো প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ প্রেম কল্পতরু মহাপ্রভুকে কল্পতরু বললো কেন গো আহা বললে কল্পতরু কেন বললাম জানো কল্পতরুর কাছে হাত পাতলেই দেয় মহাপ্রভুর কাছে হাতও পাততে হবে না তুমি মনে মনে করলেই তোমাকে দেবে কে বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ওটা পরে শোনাবো এখন ওদিকে গেলে আর তাহলে গৌরচন্দ্রিকা পরে শুনিয়ে দেবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিশি তাহলে এখন সংসার নিয়ে আমরা পড়েছি গৌর গোবিন্দ চরণ ভুলে গেছি এটা সব কীর্তনীয়রাই বলছে সকাল থেকে বলছেন তাহলে একটু আলাদা কিছু বলি নাকি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সংসার সংসার করে মিছে কাটালি কাল শেষে গিয়ে দেখবি লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল তার প্রমাণ এখন তো ছোট ছোট সংসার বাবা মা এক ছেলে এক মেয়ে তাই তো স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে কজনের সংসার চারজন ভালো করে বুঝবেন হিসাবটা মাথায় রাখবেন মেয়ের বিয়ে দিলাম ছেলের বিয়ে দিলাম তাড়াতাড়ি বলো কজন হলো কি হলো হাসছো কেন বলবে তো কজন ছজন অঙ্কে 0.5 আরে মাইনাস প্লাস করো না মেয়ের বিয়ে দিলাম মাইনাস ছেলের বিয়ে দিলাম প্লাস মাইনাসে প্লাসে কি হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই চারজন এইবার বাড়িতে গিন্নি মারা গেল একটা নাতি হলো সেই রাত্রিবেলা শুয়ে শুয়ে বউ ছেলে বৌমা ছেলেকে বলছে শুনছো কি বুড়িটা তো মরলো এবার বুড়োটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা
সময় নেই অসময় নেই বৌমা বৌমা কি যে জ্বালার জ্বালা মা তুমি কালকে একটা ব্যবস্থা করো না মধুর বাবা উত ওরম করছিল বলে মধু তার বাবাকে কি সুন্দর কোথায় পাঠিয়ে দিয়েছে ছেলে বললে চিন্তা করো না কালকেই ব্যবস্থা করো পরের দিন অফিস যাওয়ার নাম করে এই জায়গাটা খুব মন দিয়ে শুনো বুকটা ফেটে যাবে বৃদ্ধাশ্রম গিয়ে ছেলে কথা বলে এলে একই মালিকের দুটি আশ্রম বৃদ্ধাশ্রম অনাথাশ্রম ছেলে কথা বলে বাড়ি ফিরে এসে রাত্রিবেলা ডাক দিল বাবা কি তোমাকে একটা কথা বলবো তুই যা বলবি আমি জানি খোকা কি বলবো বলো তো তুই আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি এই তো কালকে তোকে তোর স্ত্রী যখন বলছিল আমি শুনেছি তবে জানিস খোকা আমি ভাবতাম পৃথিবীতে আমার কথা ভাবার মতো কেউ নেই আজকে দেখলাম এখনো একজন আছে সেটা আমার বৌমা সত্যি আমার কথা যে সে এত মন দিয়ে ভেবেছে রে বাবা খুব ভালো রে আমার বৌমা খুব ভালো করেছে কেন জানিস তুই অফিসে চলে যাস তোর স্ত্রী সংসার নিয়ে থাকে নাতি স্কুলে চলে যায় আমি একা বোবার মতো থাকার থেকে তাছাড়া কি বাবা তাছাড়া বলো না তাছাড়া বৃদ্ধাশ্রমে গেলে আমার মতো সেখানে কত মানুষ আছে জানিস কারো বৌমা হাত ধরে রাস্তায় বার করে দিয়েছে কারো ছেলে মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে জানিস খোকা সমব্যথার ব্যথিক ছাড়া কি মনের কথা কাউকে বলা যায় রে পরের দিন সকালবেলা ছেলে বলছে বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দিই বাবা বলছে দরকার নেই কেন শোন খোকা তোর দিয়ে একটা ধুতি পাঞ্জাবি পরে আছি শুধু একটা গামছা দিলেই হবে গামছাটা কাঁধে নিয়ে বাবা ছেলের সঙ্গে চললেন বৃদ্ধাশ্রম ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বৃদ্ধাশ্রমে গিয়ে ছেলে বাবাকে দিয়ে ফিরে আসছে যখনই ফিরে আসছে স্ত্রী ফোন করে বলছে কি গো আশ্রমের মালিককে বলে এসছো তো আমরা ফোন না করা পর্যন্ত বাবাকে যেন না ছাড়ে কেন আরে ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বাবা চলে এলো তুমি বিডি অফিসে চাকরি করা ছেলে তোমার বাবা বৃদ্ধাশ্রমে থাকে এটা তোমার আত্মীয় স্বজন শুনলে তোমার মান সম্মানটা থাকবে ছেলে বললে এটা তো ভাবা হয়নি ঠিক আছে আমি আরেকবার গিয়ে বলে আসি আশ্রমের মালিককে এই জায়গাটা লক্ষ্য করো ছেলে দ্বিতীয়বার বলতে গিয়ে যা দেখলো বুকের ছাতিটা কেঁপে গেল কি দেখে আশ্রমের মালিক যে চেয়ারটায় বসেছিল সেটাই তার বাবা বসে আছে আর আশ্রমের মালিক পাশে ছোট একটা টুলের মধ্যে বসে দুজনে জমিয়ে গল্প করছে ছেলেটি গিয়ে বললে বাবা তুমি একটু ভেতরের ঘরে যাও তো আমি দুটো কথা বলে যাই বাবা ভেতর ঘরে চলে গেলেন ছেলে আশ্রমের মালিককে বললেন বাবু একটা কথা বলার ছিল বলো বাবা যেটা বলতে এলাম সেটা না হয় পরে বলবো তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো ছোট করে কি বাবা আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন ভদ্রলোক মুখটা নিচু করে আছে কি হলো কথা বলছেন ও মা আপনার চোখে জল কেন খোকা সত্যি কথাটা শুনলে তুমি কষ্ট পাবে কি বাবু বলুন না আপনি আগে থেকে কি আমার বাবাকে চিনতেন চিনতাম বলতে গেলে আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথাশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল তোমার মায়ের কোনো পুত্র সন্তান নাই তোমার মা কাঁদছিল তোমার বাবা এসে যখন আমাকে বলল আমি দেখালাম তোমাকে দেখে তোমার বাবার পছন্দ হলো আমি বলেছিলাম বাবু যে গাছের ছাল সে গাছেই লাগে অন্য গাছে লাগে না তোমার বাবা আমাকে বলল বেঁচে থাকতে ভাত দিক মানা দিক মরে গেলে পিণ্ডি একটু তো দেবে আজকে তোমাকে দেখে ভাবছি সেই ছেলেটা যে ছেলেটার বাবা একটু মরে যাওয়ার পর পিণ্ড পাবার আশায় একটা ছেলেকে মানুষ করে আজকে সেই ছেলেটাই তার বাবাকে দিতে এসেছে কিনা বৃদ্ধাশ্রমে কি বিচিত্র মায়ার খেলা কি বিচিত্র এই সংসার
শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল। ছুটে গেছে আশ্রমের ঘরের দরজায়, বাবা বাবা দরজা খোলো, বাবা বাবা দরজা খোলো, বাড়ি ফিরে চলো বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি জীবনে আর কোনোদিন করবো না বাবা, আমি বুঝতে পারিনি বাবা, তুই বাড়ি ফিরে চলো। বারবার ডাকতে ডাকতে বাবা দরজাটা খুলে সামনে চেয়ারে বসলেন, সামনের চেয়ারের মধ্যে বসলেন। ছেলে আছাড় খেয়ে পড়লো বাবার পায়ের ওপর, বাবা আমার অন্যায় হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে চলো বাবা। কাঁদতে কাঁদতে বাবা বলছে, জানিস খোকা, কি আমার অঙ্কটা মিললো না। কিসের অঙ্ক বাবা? শুনবি খোকা, জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধুরে। জানিস খোকা, কি বাবা, পারের ঘাটে এসে দেখি সেদিন মাঝি নাই ঘাটে, বাবা বাবা কথা বলো বাবা বাবা। ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভেবে বলে পাগল বিজয়, মানুষ জীবনে তো হলো পরাজয়। অনেক সময় পেয়েছিলি, সেদিন চিনলি না তার চরণ ভাই, তাই শোন মুখে তো এলো দুর্দিন। সমন কিঙ্কর
আগুন সে মিলি পুরুষরা সারা জীবন অর্থের পিছনে ছুটলাম আর মায়েরা সারা জীবন ওই খুঁতি নাড়ার চাকরি করেই গেল কি গো গৌরাঙ্গ ভুলিলি শুধু সংসার মজিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকার দুকাল খোয়ালি কাল তো চলে গেল পরকালে আর কোনদিন মানুষ হবি ইহ পরকা দুকাল খোয়ালি মন নিজে খাইলি লোচন মাথা গৌড় হরি হরি লোচন মাথা জয় রাধে মহাজন গতশ্চ পন্থা মহাজনের একখানি পথ অবলম্বন করলাম এইবার চলুন লীলা শুনব শ্রীমদ ভাগবত থেকে ভাগবত শুনলে কি হয় লীলা মাধুর্য হবে অষ্টবক্কের পিতৃ উদ্ধার ধন্য ধন্য
বলি প্রভুর আমার কি নাম ভাবে ব্রজ ভাবে সব খেতে যাচ্ছে না বাড়ি পালিয়ে যাচ্ছে ধন্য 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 কলিযুগ সর্ব সর্বযুগ পড়ার ধর্ম নাই সবাই মিলে হরি গুণ গাই আমের পড়ার ধর্ম নাই আনিলো আনিলো নামানিলো আনিলো আনিলো আমার নামানিলো নামানিলো আনিলো আনিলো নামানিলো নামানিলো আনিলো আনিলো দেখ না মেতে
নামে হরে কৃষ্ণ বরণন তিসা কৃষ্ণ সাঙ্গো পাঙ্গো পার্ষদম কৃষ্ণ বরণন তিসা কৃষ্ণ সাঙ্গো পাঙ্গো পার্ষদম যাকৈ সংকীর্তন শ্রী কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ যাকৈ সংকীর্তন শ্রী চৈতন্য গৌর কৃষ্ণ জয় রাধে জয় মহাপ্রভু অধ্যকার মহতি হরিবাসর সবাই এসেছি এখন রাত্রি হয়ে গেছে রজনীতে তাই না সবাই এসেছি রজনীতে সবাই এসেছি রজনীতে সবাই এসেছি রজ রজনী মানে রাত্রি না এসেছি রজনীতে এসেছি রজনীতে এসেছি রজনীতে এসেছি রজনীতে রজনীতে সাধুগুরু বৈষ্ণবের পদ ধুলি নিতে অতএব কেউ যদি বঞ্চিত করে চলে যায় তার ব্যক্তিগত ব্যাপার কিছু তো বলা যাবে না মা সারাদিনে কত হরিনাম শুনবে কান তালা লেগে যাচ্ছে তাই না তাহলে বলি ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার শুধু বৈষ্ণব পদাবলীটার ব্যাখ্যা করে দিয়ে গৌচন্দিকে শেষ করে দেব কলিযুগকে ধন্য দিলেন একবার নয় দুবার দুবার ধন্য দিলেন কেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তনে যাহাতে এ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এবার বলি দুবার ধন্য কেন একবার বললেন ধন্য কলি যুগ ধন্য আর একবার কি বললেন ধন্য কলিযুগের জীব ধন্য কেন বললে শোনো যুগ ধন্য আর জীব ধন্য কেন যেন যে যুগে এলো রে চৈতন্য যুগে এলো রে চৈতন্য তাই যুগ ধন্য আর জীব ধন্য এলো রে চৈতন্য এলো রে চৈতন্য কেন যে যুগে যুগ ধন্য আর জীব ধন্য এলো চৈতন্য কেন কাউকে আর অচৈতন্য রাখবে না বোঝা গেল তাহলে ধন্য ধন্য কলিযুগ এইবার বলি ওমা ভগবান যতবার এসছে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র সব আমাদের ভারতবর্ষের মাটিতে এইটা আমাদের একটা অহংকার বলতে পারে যতবার ভগবান জন্মেছে যতবার ভগবান জন্মেছে মশাগুলো আজকে লেগেছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা না না ধূপ দেওয়া আছে ধূপ দেওয়া আছে
আজকে আমরা নিজেদেরকে গর্ববান এবং অহংকারী ভাবতে পারেন ওই দিক থেকে কি দিক থেকে যে যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে ভগবান তো পারতেন বিদেশে জন্মাতে না কেন জন্মালেন না ভারতের মাটিতে কি মধু আছে বললে শোনো ভাই ভারতবর্ষ ভারতবর্ষের মতো ধার্মিক দেশ পৃথিবীর কোথাও নাই কিসের জন্য ধার্মিক দেশ বললে যত মহাপুরুষ যত মহর্ষি দেবর্ষি সাধু মহাত্মা সবাই ভারতের মাটিতে জন্মেছে ভারতে বীর বীর সাধকের জন্মভূমি তাই ভগবান ভারতবর্ষকেই বেছে নিলেন আমার যাবার জন্য বোঝা গেল তাহলে সেই ভারতবর্ষের মাটিতে মানুষ জন্ম হইল যাহার জন্ম সার্থক করি করো পরোপকার এইবার বলবো হিন্দুদের বর্তমান কালচার একটু বুঝবেন যদি হিন্দু ভাইরা থাকেন অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন বর্তমানে হিন্দু কালচারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন হরিবাসরে লোক পাবেন না অর্কেস্ট্রা বা হেঙ্গামা হলে সেখানে লোক ভর্তি এক নম্বর কালচার দু নম্বর কালচার যত মন্দিরের বারান্দায় দেখবেন বিকেল চারটের পর থেকে তাস পিটা হচ্ছে কই একটা মসজিদে দেখান তো তাস খেলা হচ্ছে চামড়া গুটি ফেলবে যত মন্দিরের পাশে দেখবেন মদের বোতল পড়ে আছে হিন্দুদের কালচার ফল বিক্রি হয় ফুটপাতে যেটা ভগবানের সেবায় লাগবে আর যেটা পরে মানুষ চলবে জুতো বিক্রি হয় এসি রুমে এটা আমাদের কালচার একটু ভাবুন কিছুদিন আগে একটা জায়গায় কীর্তন করতে গিয়ে দেখছি গোবিন্দ মিট সেন্টার ভগবানের নামে মাংসের দোকান কিরম গন্ড মূর্খ ভাব শ্রীকৃষ্ণ শু হাউস কৃষ্ণের নামে জুতোর দোকান একজন ব্যক্তি যদি জীবনে দেখাতে পারেন আমি কীর্তন জগৎ ছেড়ে দেব আল্লাহ শু হাউস কোথাও লেখা আছে সেদিনই দোকানটা ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে তাহলে আমাদের হিন্দুদের কালচারটা কোথায় গেছে তাদের ঈশ্বরকে তারা মাথায় রেখেছে আমাদের ঈশ্বর একটু ভাববেন কথাগুলো একটু চিন্তা করুন বলতে বাধ্য হচ্ছি আজকে তাদের বাড়ির বউয়েরা সব সময় চাপা দিয়ে ঘুরছে আর আমাদের হিন্দু বাড়ির মেয়েগুলো দেখো যত শর্ট টাইট জামা কাপড় পরছে এগুলো ভাববেন একটু একটু ভাবুন বাবা মা দোষে সব হিন্দু কালচারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকে যদি একটা ইসলামের সঙ্গে ইসলামের দেখা হয় মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হয় তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে সালাম আলাইকুম ও আলাইকুম সালাম খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের দেখা হলে বলে মে গড ব্লেস ইউ সেম টু সেম আর আমাদের যদি কারো সঙ্গে দেখা হয় কি বলে সম্বোধন হয় ভোলা কোথা গেছিলি একটা বিড়ি দে তো তাহলে হিন্দুদের কালচারটা কোথায় গেছে দেখুন একটু ভাবুন এগুলো ভাববার বিষয় আমরা নিজেদের ধর্মকে নিজেরা নষ্ট করে ফেলছি কেন বলা যায় না কথা বলা শুরুতে বলা যায় না হরে কৃষ্ণ কি গো মামনির মা কেমন আছো চয়নিতাই কোথা গেছিলে বলা যায় না মুখে আসে না বাবা গৌরাঙ্গ আসে মুখে কি করে আসবে ভেতরে যদি নোংরা ভর্তি থাকে ওপরে খালি রেক্সোনা লাইফ বয় লাক্স ঘষে লাভ কি খাঁচা সুন্দর করে কোনো লাভ নেই খাঁচা তোমার সঙ্গে যাবে না ঘষে যাও ঘষতে ঘষতে দেখবে শেষে নিজেই ঘষা হয়ে গেছে হ্যাঁ পারলে ভেতরটা পরিষ্কার করো
সবথেকে ভালো মায়েদের ভাববার সময়টা কখন? সকাল বেলা জলের বালতি নিয়ে যখন ঘর মুছতে যাও, ঘর মুছতে হয় না, তখন একবারও মনে জাগে না বাইরেটা এত ভালো পরিষ্কার করছি, ভেতরটা তো পরিষ্কার হচ্ছে না। আজকে আমি মায়েদের শিখিয়ে দিচ্ছি, যখনই বাইরে ঘর মুছতে যাবে ভেতরে একটা ক্লিনার স্প্রে করে নেবে, পুরো ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। হাতে নেতা নিতে হয় তো এখন, কারণ এখনো সব জায়গায় ঠেলা কলটা আসেনি, শহরের দিকে এখন সব ঠেলা কল চলছে। কিন্তু বাংলার সেই যে হাতে করে নেতা দেওয়া, কি গো গোবর জল দিয়ে ব্যাস, যখনই হাত চালাতে শুরু করবে তোমার ভেতরে একটা নেতা ভগবান লাগিয়ে দিয়েছে কাপড়, ওইটা নাড়াতে থাকো। কেমন? শিখিয়ে দিচ্ছি, তাহলে ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণ মুছবে ততক্ষণ, তার বেশি করতে হবে ওইটুকু সময় সকালবেলা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভগবান মঙ্গলময়। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ এই যে বাবা গৌরাঙ্গ সকালবেলায় আমাদেরকে খাটাচ্ছ, এতে লাভ কি হবে? কলির জীব লাভ ছাড়া ব্যবসা করবে না, কি লাভ হবে বলে দিচ্ছি না। তুমি কন্টিনিউ এক থেকে দু মাস করো, গ্যারেন্টি রইল আমার জীবন দিয়ে। তোমার ভেতর থেকে শুধু নয়, তোমার সংসার থেকে অশান্তির আগুনটা একবারে নিভে যাবে, গ্যারেন্টি। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। তাহলে লাভটা কি হবে? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে, দেব দীন বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই করেছেন তো প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, সবাই ঘুমাচ্ছ কি? তার মানে আপনারা যে কীর্তন শুনছেন কিনা এটা আমি দেখে নিলাম, সবাই ঘুমাচ্ছ কি বলতে চাই, তার মানে ভাবে পড়ে গেছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে কি হলো? বাইরেটাও মোছা হয়ে গেল পরিষ্কার, ভেতরটা পরিষ্কার হয়ে গেল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি বেশি নয় কন্টিনিউ এক মাস কি দু মাস করো,
তখন তোমাকে আর আমাকে বলতে হবে না, তুমি নিজে নিজেই করতে থাকবে। বৌদি সকালবেলা কি করছো? এখন কথা বলবো না, তবে জোরে জোরে নয়, আস্তে আস্তে করবে, জোরে করলে আবার হিন্দুদের শত্রু প্রচুর। দেখেছি চম্পার মা এখন আবার ভক্ত হয়েছে, শালা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে কাটি দিতে ছাড়বে না। এটা দেখবেন হিন্দুদের চরিত্র, অন্য কোন ধর্মে হবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাকে ভাবতে কে কি বলছে দেখার দরকার নেই, আমাকে আমার কাজ করতে হবে। একটা রবীন্দ্রসঙ্গীত মনে মনে মুখস্থ করে রেখে দেবে, দু লাইন মুখস্থ করে রাখবে। তোরা যে যাবিস ভাই আমার সোনার হরিণ চাই, এই তো সবার মুখস্থই আছে। তবে যখনই কেউ কিছু বলবো এটা মনে মনে উগড়াবে, আর নালে রাধারানীর মতো রাধারানীকে স্মরণ করবে। সখী লোকের মন্দ পুষ্প চন্দন আমি অলংকার পরেছি গা, ওরা যে যা বলে বলুক মুখে তাকে কি বায়াসে যায়। ছেড়ে দিন, এরপর ভক্তি বিনোদ ঠাকুরের কথা স্মরণ করবেন। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে কর যাহা করিবান, পরের কথায় কি বায়াসে যায় মিছে দাগা তুমি পেয় না। পরের লাইনটা গাইব নাকি? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করব? শেফালি মায়ের সঙ্গে নয়, মামনির মায়ের সঙ্গে নয়, আগে দেখব তার গলায় ব্যাজ আছে কিনা। বলে দেখে কি করব, আমারই তো নেই। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু যদি না পারেন দুটো তিনটে কাজ করবেন, তাহলে আপনার জীবন আপনি অন্তত উদ্ধার হয়ে যেতে পারবেন। বলবো কি, সকালবেলা স্নান করবেন, তাহলে সকালে প্রথম একবার হয়ে গেল ঘর মুছতে মুছতে ভেতর পরিষ্কার, এবার স্নানটা করলেন, তিনটে টাইম ভগবানকে স্মরণ করতে হবে। আমি আপনাদের খেতে বাধা দেবো না, শুতে বাধা দেবো না, ঘুমাতে বাধা দেবো না, সংসার করতে বাধা দেবো না, তিনটে যে সময় বলছি অবশ্যই সময় পাবেন। কোন কোন তিনটে সময়? সকালবেলা ঘর মুছতে মুছতে একবার হয়ে গেল, দ্বিতীয়বার কখন করবেন? স্নানটা করে একটু জল নিয়ে বিন্দা দেবী অর্থাৎ তুলসীর, তবে ভিজে কাপড়ে যাবেন, ভিজে কাপড়ে তুলসীর কাছে যেতে নেই। কেন বলা যায় না? যদি আপনার কাপড়ের এক ফোঁটা জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আপনাকে সাত জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণ, এটা মাথায় রাখবেন। শুকনো কাপড় পরে বিন্দা দেবীর কাছে জল দিতে যাবে। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিম কালে। যদি না পারে তাহলে সব থেকে সব মন্ত্রের শ্রেষ্ঠ একটা মন্ত্র চৈতন্য মহাপ্রভু দিকে আছে, ওই মন্ত্রটা বলে জল ঢেলে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়ে গেল, দুবার মিটে গেল। আর একবার কখন স্মরণ করবেন? রাতে খেয়ে দে যখন বিছানায় উঠবেন, মনে থাকবে সন্ধ্যেবেলা তো স্মরণ আছেই, সন্ধ্যেবেলা স্মরণটা সন্ধ্যা দিতে হয়, ওইটা বলছেন তো, ওটা তো কর্তব্য। কিন্তু আপনি ধূপটা জ্বালেন কেন বলুন তো? একজন ব্যক্তি প্রত্যেকে দেখেছি ঠাকুরের কাছে ধূপ নিয়ে যায়, মা বৃন্দা দেবী তুলসী দেবীর কাছে ধূপ নিয়ে যায়, একজন ব্যক্তি হাত তুলে বলুন ধূপটা জ্বাললেন কেন? আপনি যদি আপনার ছেলেটা প্রশ্ন করে মা ঠাকুরের কাছে ধূপ দেওয়া হয় কেন, আপনি ফেল ফেল করে দেখবেন কিন্তু বলতে পারবেন না। ছেলেটা যদি প্রশ্ন করে মা ঠাকুরের কাছে শাঁখটা বাজালে কেন, আপনি বলতে পারবেন না। তাহলে আপনি কিসের মা আপনার জানার দরকার? একটু কথাগুলো মন দিয়ে খালি শুনুন। ভগবানকে আমরা ধূপ দেবো কেন? আপনি বলবেন সেন্ট, ধূপে সেন্ট মারা আছে, সেন্টে কি করে? সুগন্ধতে মনের পবিত্রতা আনে। দেখবেন হঠাৎ করে একটা ঘরের মধ্যে রাত্রিতে ধূপ জ্বেলে দেবেন মনটা পবিত্র হয়ে যায়, হয় না? সেন্টের এফেক্ট মনকে পবিত্র করে।
কিন্তু ছেলে বলবে মা তাহলে তো তুলসী গাছে ভালো একটা সেন্ট কিনে স্প্রে করে দিলে হবে ধূপ জ্বালতে হবে কেন ধূপ জ্বালার কারণটা কি চলুন বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনি আমার প্রেম ধূপের সুরভি যেন আমার প্রেম ধূপের সুরভি যেন জ্বলিতে জানে জ্বালাতে জানে না কেন তুমি চলে গেছো হায় চরণ চিহ্ন দেখে দেও না পথের ধুলে দেও না তাহারি ঢেকে আমার প্রেম ধূপে সুরভি যেন আমরা এখনো কিন্তু ক্লিয়ার হতে পারলাম না ধূপটা কেন জ্বালা হলো তাই তো ভগবানের কাছে কটা ধূপ দেন দু কাটি নালে তিন কাটি নালে পাঁচ কাটি ককাটি করে দেন সত্যি কথা বলো খুব বেশি দিলে দু কাটি পাঁচ কাটি দিতে পারলে ভালো না পারলে প্রত্যেক দিন জানা দেবেন দু কাটি পাঁচ কাটি হলে খরচটা বেশি হয়ে যাবে কেমন দু কাটি দিলেও হবে কেন ছটা যে রিপু আছে এই ছটা রিপুকে একসঙ্গে বলা হয় কামনা আর বাসনা তোমার কাছে দুটো ধূপ জ্বেলে দিলাম তোমাকে মনে করিয়ে দিচ্ছি ধূপ দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হচ্ছে হে ভগবান আমার ভেতর যে কামনা আর বাসনার ধূপ দুটো জ্বলছে ওইগুলোকে তুমি ওই ধূপের মতো জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দাও নিতাই গৌরী হরি তাতে কি লাভ হবে তোমার কামনা বাসনা যদি পুড়ে ছাই হয়ে যায় তোমার গোবিন্দ চরণ প্রাপ্তি হবেই হবে শঙ্খ বাজানো হয় কেন ওটা মঙ্গল ধ্বনি কিসের জন্য কিসের জন্য মঙ্গল একটা কথা বলি মা আজকে আপনি স্বামীর মঙ্গল করবার জন্য হাতে শাখা নিয়েছেন মাথায় সিঁদুর নিয়েছেন তাই তো স্বামীর মঙ্গলের জন্য আপনার মঙ্গল নয় সংসারের মঙ্গল নয় ছেলে মেয়েদের মঙ্গল নয় প্রত্যেকের মঙ্গল এফেক্টিভটা তার মা যে ছেলের প্রতি তার মাতৃ আশীর্বাদ থাকে মাতৃ কৃপা থাকে সেই ছেলে কোনোদিন তার সেই ছেলের শরীর থেকে কোনোদিন রক্তস্খলিত হয় না এটা অস্ক্লাইজারে বলা আছে মঙ্গলের কৃপা যার বেশি মাতৃ আশীর্বাদ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শঙ্খচূড় দৈত্যকে যখন ভগবান বধ করছে প্রভু মেরে তো দিলে কিছু দেবে না এত মার খাওয়ার পর তুই এখনো বেঁচে আছিস শঙ্খচূড় কাঁদতে কাঁদতে বলেছিল ভগবান জীবনে আমার মতো পুণ্যবান তুমি পৃথিবীতে খুঁজলে পাবে না পৃথিবীতে অনেক মানুষ জন্মায় অনেক মানুষ মরে যায় শুনে রাখো দৈত্য কুলে দানু বংশে আমার জন্ম হয়েছে তুমি আমাকে ভুলে যেতে পারো আমি কিন্তু তোমায় ভুলিনি আমি সেদিনে সিদাম সখা তোমার ঘরণি রাধারানীর অভিশাপে আজ আমার এই অবস্থা একটা কথা তুমি মনে রেখো ভগবান পৃথিবীতে অনেক জীব জন্মায় অনেক জীব মরে যায় কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু বরণ করে ভগবান বলছে এত মারার পরেও তুই বেঁচে আছিস কেন জানো দুটো কারণে মরার আগে তোমায় প্রণাম করে মরবো কোনো মানুষ মরার আগে ভগবানকে প্রণাম করে মরে না মরে মরে জীবনে দুটো আশা নিয়ে বেঁচে আছি তোমাকে একটা প্রণাম করব আর মরার আগে তোমার কাছে একটা জিনিস চাইব মেরে তো দিলে এমন কিছু করে দাও জীবনে তো তোমার সেবা হলো না এমন জন্ম দাও যেন আমার দ্বারা তোমার কোনো সেবা হয়
বেশ, তোর অস্থি থেকে সৃষ্টি হবে পৃথিবীতে শঙ্খ, থাকবি দেব মন্দিরে, থাকবি ঠাকুরের কাছে, থাকবি দেবতার ঘরে, সকাল সন্ধ্যে আমাকে ধ্বনিত করে তুই আনন্দ দিবি, তোর ধ্বনি হবে সংসারের মঙ্গল ধ্বনি, ধ্বনি মণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে এগুলো আমাদের জানা দরকার। এইবার বলি তাহলে সন্ধ্যেবেলা একবার স্মরণ হলো, কিন্তু মা যেটা তোমাদের করার দরকার ওই সকালবেলাটা একবারে ফার্স্ট শুরুতে, কি শুরু, জীবনের প্রথম দিন শুরুতে, জীবনের দিন শুরু হয় না সকাল হলে, উঠেই ওই যে মুছতে গিয়ে পরিষ্কার করে ফেললে, এইবার একদম শেষের স্মরণটা বলে দিচ্ছি, মাঝখানে যদি গ্যাপ পড়ে যায়, কারণ মেয়েদের অনেক সময় শরীর খারাপ থাকে ঠাকুরের কাছে যেতে পারে না, কিন্তু এই দুটো স্মরণ আপনি ঠাকুরের কাছে না গেলেও করতে পারবেন। আপনি শরীর খারাপ অবস্থায় নিশ্চয়ই তুলসী গাছে জল দিতে যাবেন না, শরীর খারাপ অবস্থায় আপনি ঠাকুর ঘরে ঢুকবেন না, শাঁখ বাজাবেন না, ধূপ দিতে যাবেন না, তাহলে দুটো সময় আপনি পাবেন, যে সময় আপনি শরীর খারাপ থাকলেও স্মরণ করতে পারবেন ভগবানকে, ঘর মুছতে মুছতে ওটা করা যাবে। আর একটা বলে দিই, জীবনের শুরুটা বললাম আর একবারে শেষটা বললাম, কেমন, খেদে যখন বিছানায় যাবেন, সারাদিনে ভগবানকে কতবার স্মরণ করেন আমি জানি না, তবে এই সময়টা স্মরণ করবেন, খেদে গিয়েই বিছানায় শুয়ে পড়বেন না, ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চা জনার্দনম সয়নে পদ্মনাভম চ বিবাহে চ প্রজাপতি যুদ্ধে চক্রধনং দেবং প্রবাসে ত্রিবিক্রমং নারায়ণ তনু ত্যাগে শ্রীধরো প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে সরগোবিন্দম সংকটে মধুসূদনম জল মধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনম চৈব সর্বকার্যে সুমাধব এতানি সরসামানি পাতুরুত্থয়ে যৎপটে সর্ব পাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি নিতাই গৌড় হরি 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 হরি। কীর্তন শুনলে হবে না, কীর্তন মঙ্গলদায়ক হওয়া চাই, তার ক্রিয়া কিছু তো করতে হবে, তবে তো না এলাম একটা পালা করে দিয়ে চলে গেলাম হবে না, কিছু জানতে হবে। কে বলছে শাস্ত্র, অজানা আছে যাকে, জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি জম লোকে। বোঝা গেল, বিছানায় গেলেন, যে শ্লোকটা বললাম কারা বুঝতে পারলেন একটু হাত তুলুন তো, বুঝতে পেরেছেন মা? বললাম যারা বুঝতে পেরেছেন হাত তুলুন, মা হাত তুলে দিয়েছে, বুঝতে পেরেছেন বলে, বুঝেছেন বলুন, প্রথমটা কি ছিল, যাত্রা করবি কিসে ফালি চুলে সেচে ছলরি, বুঝেছেন? হ্যাঁ, কি বুঝলেন, ওষুধ খাবার সময় কাকে স্মরণ করবে, ঔষধে চিন্তায় বিষ্ণু, ওষুধটা মুখে দেবার সময় ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করতে হবে, কেন, জলটা মুখে দিতে দিতে ধরুন আপনার সেন্টারটা অফ হয়ে গেল, কে কোন মুহূর্তে মরবো বলতে পারবো না, যদি অফ হয়ে যায় পরজন্মে আপনি গিয়ে ওষুধ ফ্যাক্টরির ধারে জন্মাবেন, ওটাই তো আপনার মনে আছে, ওই জন্য ওষুধ খাওয়ার সময় ভগবানকে ডাকতে হয়, হে বিষ্ণুদেব আমি ওষুধ মুখে দিলাম, যদি আটকে যায় তুমি অন্তত তোমার পায়ের চরণে একটু জায়গা দিও। খেতে বসলেন, ভাত খেতে বসলেন, জনার্দনকে স্মরণ করতে হয়, যদি ভাত মুখে দিয়ে আটকে যায়, সেন্টার অফ হয়ে যায়, যেন জনার্দন শ্রী বিষ্ণু নারায়ণের চরণ পায়। রাত্রিতে যখন ঘুমাতে গেলেন, বালিশটাকেই দেবতা ভেবে বালিশের দিকে মুখ করে বসুন, তিনবার প্রণাম করে বলুন কি, শয়নে পদ্মনাভম চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী রইলে, হে পদ্মনাভ, পদ্মনাভ মানে নারায়ণ, হে পদ্মনাভ নারায়ণের
নাভি পদ্ম থেকে ব্রহ্মা জন্মেছিল, ওই জন্য নারায়ণের আর এক নাম পদ্মনাভ। হে পদ্মনাভ, আমি শয়নে গেলাম, কেন বলে শুচ্ছি ভালো করে বুঝুন। আপনি যখনই ঘুমিয়ে গেলেন আপনি কিন্তু মরে গেলেন, কি ঘটছে না ঘটছে আপনি কিছু জানতে পারছেন না। কালকে যদি সেখান থেকে সেন্টার খোলে আবার এখানে অন হবে, সেখান থেকে যদি সেন্টার বন্ধ হয়ে যায় আর অন হবে না, তখন বাস কাটা শুরু হয়ে যাবে। কি বাস্তবতা মিলিয়ে বলো হরি হরি, তখন তুমি শুনতে পাবে না। কি তখন তোমার মনে হবে এতদিন যদি হরি নামটা করতুম ভালো হতো, শুনতে পাবে না। কি হবে, তুমি মরে যাবে। তাহলে মরে যাওয়ার সময় তোমার ভগবানকে স্মরণ করা হলো না। বিছানায় শুতে গিয়ে যদি ভগবানকে তুমি স্মরণ করে শুয়ে পড়ো, কালকে যদি সেন্টার নাও খোলে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, মনু সংহিতার 713 পৃষ্ঠায় বলা আছে, তুমি গোবিন্দ চরণ পাবে পাবে পাবে। কেন, সবার আগে তোমাকে জানিয়ে শুয়েছি, গন্ডগোল ঘটলে তোমার দায়িত্ব। বোঝা গেল না? এই জন্য বলছে 16টা সময় ভগবানকে স্মরণ করতে হয়, তার জীবনে যত পাপ থাক সে বিষ্ণু লোকে জায়গা পাবে। বোঝা গেল মা? ক্লিয়ার হয়েছে? এইবার চলছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যে জায়গায় ছিলাম ফিরে চলুন। তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কি এত সহজ পন্থা কোন যুগে হবে? তুই যত খুশি পাপ করে যা মাঝে মাঝে বল রে হরি, যত খুশি পাপ করে যা মাঝে মাঝে বল রে হরি। তাহলে প্রত্যেকদিন একবার হরি বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, বলে না ওটি হচ্ছে না। প্রত্যেকদিন একটা করে মার্ডার করব, একবার করে হরি বলবো, হবে না? দেরি আছে। এই যে কীর্তনিয়ারা এই কথাটা আসরে দাঁড়িয়ে বলে 100% ভুল। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, ওই মহাজনদের লেখা, আমাদের মতো গবেট মাথায় বোঝা খুব কষ্ট। কি লেখা আছে কথাটা, এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, হেন কৃষ্ণ নাম কেউ লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো জানিবে এ দেহে আছয়ে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে না হবে অঙ্কুর। কি বললাম বাবা? কালী সাধক কালীকে দেখতে পেলেও তার কৃষ্ণ নাম দিয়েই নিয়ে যায়। একবার বলা আছে এক কৃষ্ণ নাম। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাতে চাইলেন, দুর্গা দুর্গা কালী কালী লক্ষ্মী লক্ষ্মী শিব শিব গণেশ গণেশ যে যাই করো, একমাত্র কৃষ্ণ নামে জীবের পাপ হরণ হয়, অন্য কোন নাম করলে পাপ হরণ হয় না। চৈতন্য মহাপ্রভু বললেন, এই দেখেন আরেকটা বলি আপনাদের, রামকৃষ্ণ পরমহংসদেব, তাই তো পরমহংস, হংসের সঙ্গে তার নামের পাশে হংসকে বসালেন, কেন? রামকৃষ্ণ পরমহংস, পরম মানে আরাধ্য। তাহলে হাঁস কি আমাদের পূজনীয়? হাঁসের সঙ্গে তুলনা করলেন কেন? বলে শোনো ভাই, হাঁস যেমন গভীর জলে ভেসে বেড়ায়, যেখানে সেখানে ইচ্ছা করলেই ডুব দিতে পারে, ঠিক তেমনি রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন খুব গভীর জলের হাঁস, একমাত্র তিনি ডুব দিতে পেরেছেন ভক্তির সাগরে। নিতাই গৌর হরি হরি। সেই রামকৃষ্ণ পরমহংসদেব যিনি ছিলেন, কোন দেবতার উপাসনা করতেন ঠিকঠাক জানো? জেনে বলবো, না জেনে ফুট কাটবো। এটা কে জানে? না সবাই জানে, রামকৃষ্ণদেব কালী ভক্ত। কি গো জানেন তো আপনারা, রামকৃষ্ণদেব কোন ঠাকুরের সাধনা করতেন? মা কালী। গিরিশ ঘোষ বলছে, ঠাকুর তোমাকে একটা জিজ্ঞেস করব, কি তুমি আমাকে বলছো গিরিশ হরি নাম শুনতে যা,
হরি নাম শুনলে নাকি উপকার হয়, তুমি তো কোন, তুমি তো সব সময় কালি কালি করছো, তাহলে আমাকে হরি বলাচ্ছো কেন? রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে আমি কার ভক্ত জানিস, আমিও নাম করি তবে কখন করিস, আমি শ্যামা মায়ে কোলে বসে জ্যোতি সদাই শ্যামের নাম, মায়ে কোলে বসে আমি শ্যামের নাম, শ্যামা কোলে বসে যদি আমি শ্যামের নাম, অন্য কোন উদ্ধারের পদ নাই, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। কেমন? চলুন দ্বিতীয় কলিতে। ওগো নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে শনে গো, স্বামী হয়তো পছন্দ করবে, পাড়ার লোকেরা শুনলে হাসবে, চিন্তা করবে মনে মনে, নাম চিন্তামণি রস ভগবান চেনা যায়, খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তার বস, আর যে না খেলো তার মনুষ্য জন্মটাই লস। নাম চিন্তামণি রস, চিন্তা করলেই কাজ হবে। বলুন পৃথিবীতে এমন কোন ওষুধ আছে, হয় খেতে হয় না হয় ইঞ্জেকশন ঢোকাতে হয়, তাছাড়া কাজ হয় না কি? শুধু তাই নয়, সব দোকানে সব ব্যাধির ওষুধ পাওয়া যায়, কিন্তু একটা ব্যাধির ওষুধ জীবনে বের করতে পারে না, সামান্য একটা ট্যাবলেট, বেশি না, খুব বেশি হলে দু টাকা দাম একটা ট্যাবলেট, এখনো কোন দোকানে কিনতে পাবেন না, বড় বড় ওষুধের হোলসেলারকে বলেছি এনে দাও আমাকে ভাই ভাই, যন্ত্রণার ট্যাবলেট পাওয়া যাবে, মাথার যন্ত্রণা, নাকের যন্ত্রণা, চোখের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, ছাতির যন্ত্রণা, হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, সব যন্ত্রণার ট্যাবলেট বেরিয়েছে, মনের যন্ত্রণার ট্যাবলেট একটাও বের হয়ে কি জীবনে বাজারে কিনতে পাবেন না। অথচ দেখুন বেশি না, আপনি মনে মনে ভাবুন যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, স্বামী স্ত্রী খুব অশান্তি, পাঁচ মিনিট আড়ালে চলে যান, শুধু কৃষ্ণ নামটা মনে মনে আওড়ান, গাইতেও হবে না, সুর দরকার, তাল দরকার, কিচ্ছু চাই না, মনে মনে ভাবুন। ঠাকুর বলছেন হরি নাম চিন্তামণি রস, চিন্তা করলেই কৃষ্ণ হয়ে যাবে তোমার বস। এইবার বলি, বিভিন্ন গাছের ছাল দিয়ে মহাপ্রভু একটি পাঁচুনি তৈরি করেছিলেন, একটা দুটো নয়। আচ্ছা রাত্রি হয়ে যাচ্ছে, লীলার দিকে চলে যাই, হ্যাঁ তত্ত্ব করতে গেলে অনেকটা তত্ত্বই শুনবেন। এইবার বলি নাম তালে চিন্তামণি রস, মহাপ্রভু বানালেন কি দিয়ে, কোন কারখানায় তৈরি হলো, প্রোডাক্টের নাম কি দিলেন, চলুন
আগেকার দিনে গ্রাম বাংলায় ওষুধ দোকান ছিল না, সবই বুড়োরা থাকতো পাঁচুনি, তাই তো? দাদু নোগ উঠেছে, পাঁচুনি নিয়ে যা। দাদু বুক যন্ত্রণা করছে, পাঁচুনি নিয়ে যা। একটাই পাঁচুনি সব রোগের কাজ, টাক পড়ে যাচ্ছে, পাঁচুনি নিয়ে যা। এক পাঁচুনিতে সব কাজ। মহাপ্রভু বললে আমিও পাঁচুনি তৈরি করছি, দাঁড়া তোদের রোগ ভালো করব। কি দিয়ে তৈরি করলেন? চল্লিশটা গাছ ছাড়ালে, চল্লিশটা গাছের ছাল, চল্লিশ রকম। কি করে চল্লিশটা হলো? প্রথম বড় বড় চারটে গাছের ছাল ছাড়ালেন, তারপরে ছটা, তারপর বারোটা, তারপর আঠেরোটা, কটা হলো? চল্লিশটা নাকি কম বল? ছয় চারে দশ, বারোটা, আঠেরোটা, একটু হয়ে গেল, চল্লিশটা হয়েছে। ভক্তমন্ডলী, বড় বড় চারটে গাছ, রিক্সাম, যজু, অথর্ব, চতুর্বেদ, ছটা গাছ, ছটা দর্শন, পচন্দলি দর্শন, সাংখ্য দর্শন, ছটা দর্শনকে নিলেন, বারোটা উপনিষদ, কট্টর কেন ইস ভিদ, বারোটা উপনিষদ নিলেন, আঠেরোটা পুরাণ, তিনটেকে এক, সবগুলোকে একসঙ্গে দিয়ে থেতো করলেন, রস বার করলেন। মৌমাছি হয়েছিল ভগবান একবার, ১৩ বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিল, যাকে বলা হয় তয়োদাস্যাং পাণ্ডব রথাং। অর্জুনের রথে থেকে সৃষ্টি করেছিলেন কি? গীতামৃত মধু। ওটাকে ওর সঙ্গে দিলেন, কেন? সব সাজগুলোকে মিষ্টি করে দিলে তবে লোক খাবে। দিয়ে প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্টের নাম কি দিলেন? শ্রীচৈতন্য মুখর গিরনার, শ্রীচৈতন্য আস্তে যাতায় পেশাই করলেন, পেশাই করে কি নাম দিলেন প্রোডাক্টের? শ্রীচৈতন্য মুখর গিরনার্থ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বোঝা গেল? হরে কৃষ্ণ রাম তিনটে নাম, কেমন? হরে কৃষ্ণ রাম, হরে মানে হরণ করা, হরণার্থক সিধাতু মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি, নাম তার হরি, হরি কথার স্ত্রীবাচক পদ হলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে যারা পড়াশোনা করে তাদেরকে বোঝাতে হবে না, কৃষ্ণ, আরে কৃষ্ণ কোন শব্দ? কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষি কাজটা কিসের উপর হয়? ভূ ভূ ভূমির উপর। তাহলে কৃষ্ণ ভূবাচক শব্দ, ভূবাচক মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি কি হয়? আকর্ষণ করে মাটি। তাহলে ভূ মানে আকর্ষণাত্মক শব্দ, কৃষ্ণ স্নেহ নিবৃতিবাচক, নিবৃতি মানে আনন্দ, আনন্দদায়ক। তাহলে বিশ্ব চরাচরকে যিনি চিত শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। রাম খুব সংক্ষেপে রাধা কৃষ্ণের রমণ মূরতি, কেমন? এর ব্যাখ্যাটা শুনবেন রাসে গিয়ে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, সবগুলোকে একত্রিত করে প্রোডাক্ট বিতরণ করছে, যে চাইলো তাকেও দিল, যে না চাইলো। বাড়িতে রোগী নেই এরকম তো কেউ নেই, তবে শোনো কলির জীব, আমার এই ওষুধ খেলে কি কি রোগ সারবে বলি, কারো থাকলে বলবে না, আমি দেবো কি কি রোগ সারে বলে দিচ্ছি। বাত পক্ষে ঘাত নব সন্নিপা, বাত পক্ষে ঘাত নব সন্নিপা, শির পীড়া বুক সু, শির পীড়া বুক সু, খানিকক্ষণ বসে থাকার পর, মা সত্যি কথা বল, খানিকক্ষণ বসে থাকার পর মনে হয়নি কোমরটা সাড় হয়ে যাচ্ছে, পাটা মিললে ভালো হয়, একটু হেলান টেলান হলে হয়, কেন? বাত, অমাবস্যা পূর্ণিমা হলেই গাঁটের মধ্যে কটকট 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 কটকট, এটাকে বলে বাত। এরপর একটা পক্ষে ঘাত, বয়স হলে হতে পারে, না না পক্ষে ঘাত একটা রোগ, শিরার দোষ হয়ে যায়, শিরায় টান লাগছে, এক সাইড শুকিয়ে যাচ্ছে, শিরা শূন্য হয়ে যাওয়া পক্ষে গা,
সিরপ পিড়া এর বাদ এরপর যেটা বলবো বেশি খাওয়া হয়ে গেলেই মাঝে মাঝে হয় রে বাবা রে বুক শুন বুকের যন্ত্রণা সিরপ পিড়া মাথার যন্ত্রণা মা গো খোকা একটা স্যারিডন দে সিরপ পিড়া বুক শুন আর একটা রোগের ওষুধ আছে ভালো পিরিতির ব্যাধি বিরহের জ্বর সব করি নির্মূল একবার বই আর দুইবার দিনা আমার প্রোডাকশন যারা খেয়েছে একটুখানি জেনে নিন যদি আপনাদের পাড়ায় পুরনো কোনো বুড়ো থাকে এটা নিয়ে আমার 27 বছর চলছে একবার বই আর দুবার দিনা একবার বই আর দুইবার দিনা একবার বই আর দুবার দিনা যে খেয়েছে সেই তো জানে একবার বই পিছন থেকে কে কি বললো দরকার নেই নাকি ও ভাই তুমি খাওনি তাই বলছো একবার খেয়ে দেখো তোমার গুষ্টি শুদ্ধ চেটে খাবে একবার খেয়ে দেখো না আমার ওষুধের গুণ একবার বই আর দুইবার দিনা তোমার সর্বব্যাধি বিনাশ হবে যদি হরে কৃষ্ণ হরি বলতে পারো হরি 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 কৃষ্ণ হরি বলতে পারো একবার বই আর দুইবার দিনা দেখবেন গাড়িতে কিছু কিছু হকার ওঠে ওই যারা মুখশুদ্ধি বেচতে ওঠে আমলকি তারপর এই সব দাদা টেস্ট করুন পয়সা লাগবে না পয়সা লাগবে না চিন্তা করবেন টেস্ট করুন আপনার নেবার ইচ্ছা নেই তবু দেবে হাত একটা খেয়ে দেখুন ভালো হলে নেবেন নালে নিতা একটু খেয়ে দেখুন যে চাইলো তাকেও দিল যে না চাইলো তাকেও দিল না চাইলো সখে না চাইলে জানে কি গো রাত্রি হয়ে যাবে তো গাইবো কি সখী না চাইলে জানে পাওয়া যায় না চাইলে জানে পাওয়া সখী না চাইলে জানে গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি আমি পেয়েছি আধার রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় এলে লীলা গাওয়া যায় না খালি বলে কথা বল কথা বল এই কালকে বলে গেল পাশেই বলছিলাম না বামুন গাছি এদিকটা না আসলে আমরা গাড়িতে আসি তো বুঝতে পারিনি কোন দিক দিয়ে কোন দিক ঘুরছি আবার কদিন পরে পরপর তিন চার দিন পরপর জামতলায় বলবো কিন্তু এক কথা বলবো না একবার বই দুইবার দিইনি গ্যারান্টি দিয়ে বিক্রি করি ত্যাগিলে আসে হাতে না চাইলেও পাওয়া যায় ত্যাগিলে আসে হাতে যারা হরিনামকে ভালোবাসে জিজ্ঞেস করুন যেখানে থাক যখনই আসরটা শুরু হয়ে যাবে এই দল উঠেছে চল কি বাবা শরীর বইছে না শরীর চাইছে না আর সারা দিন শুনছি তবু না আর একবার যাই আরেকটু শুনি ছাড়তে পারবেন না যদি হরি নামের সঙ্গে বেশি ভালোবাসাবাসি করে ফেলেন ফেভিকুইকের মতো আটকে যাবে আপনি আর ছাড়তে পারবেন না যত ছাড়তে চাইবে বলে হাম কমলি কো ছেড়ে গেতে কমলি হাম কো ছেড়ে গানে কিরকম একটা ছোট ছোট কথা বলি এক ভদ্রলোক হরি নাম করে ঘুরে বেড়ায় তা পাড়ার ছেলেগুলো পিছনে লেগেছে দাদু দাদু কি এই ঠান্ডায় একটা চাদর তুমি নাওনি কেন কোথা পাবো তোর চাদরটা দে বলে আমি কেন দেবো তুমি যার নাম করো তাকে চাইতে পারো না বলে খোকা কোনখানে গিয়ে চাইবো বলতো বলে নদীর ধারে নদী সত্য নদী তার চরণ থেকে আসছে তাকে বলো না সে গিয়ে তাকে খবর দিয়ে দিবে নদীর ধারে গিয়ে বলছে মা গঙ্গা মারে
তুই তোর প্রভুকে বলে একটা চাদর দে না মা, তোরই তো নাম করে এই ঠান্ডায় কি কষ্ট। বলে বুড়ো চোখ বুঝি নিয়েছে, চোখ খুলেই দেখছে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। শালা দেরি করে হরিনাম কত্তাল বত্তাল রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে পড়ে কম্বলটাকে পাঁজা করে ধরেছে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে সেও পাঁজা করে ধরেছে। চোখ খুলে দেখছে মাল কম্বল নয় কালো রঙের ভল্লুক। যেই বুঝতে পেরে গেছে ভল্লুক, নখগুলো তো পিঠে লাগে ধরে ছাড়, সে আর ছাড়ে, সে বাঁচবার চেষ্টা করছে। সে যত বলছে তখন ভদ্রলোক বলছে, ও বাবা তোরা ছুটে আয়, হাম কমলি কো ছুটে গেতে, কমলি হামি কো ছুটে গেতে। আপনি ছাড়তে চাইলে কি হবে? হরি নাম যদি তোমাকে একবার ধরে ফেলে, শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তরে আর কোনোদিন ছাড়বে না। ত্যাগ গেলে আসে হাতে। পরের কলিতে চলুন। দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম, ধুস মিথ্যে কথা। লোক রাতে হারালে দিনে খুঁজে পায় কি গো? রাতে অন্ধকার খুঁজে পাইনি, দিনে পাবো বলছেন না, দিনের বেলা হারালো। বলুন তো মায়েরা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। সে একটা আলাদা ইমেজ থাকে কি যৌবনকালে? আমি কেমন দেখতেছিলাম ভাবুন, যত বুড়ো হয়ে যাচ্ছি আস্তে আস্তে সব শেষ, কাল তোবড়ে গেছে, টাক পড়ে গেছে, হয়ে গেছে, এখানে চলে এসেছে। আগে এই কপাল থেকে চুল ছিল, এই কাঁধ থেকে এক চাকর করে চুল থাকত। যত বয়স বাড়ছে হচ্ছে না? হ্যাঁ ভুঁড়ি তো বাড়বে, আস্তে বলার কি আছে, জোরে বলো। আর এই এই শোনো মা, হাসলে হবে না, এই রকম যদি কীর্তনিয়াদেরকে খাওয়ায় বাড়বে না। নবনি ওনার মা জোর করে করে গাদা গাদা দিচ্ছে, ভাবো। আর সত্যি কথা বলতে ভুঁড়ির একটা কারণ আছে, সেটা হচ্ছে প্রথম কথা, যেদিন থেকে হরি নামে লেগেছি এই আজকে দেখলুম শিকারী বাবুদের বাড়ি সেই মালটা নেই। সে শালা পিছন ছাড়ে নে, তার চেহারা যেমন সে মানুষকেও সেরকম করে দেয়। আর কিছু বলছি, জয় রাধা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দিনের বেলা মানব জীবনের যৌবনটা হচ্ছে দিন, আর বৃদ্ধ বয়সটা হচ্ছে রাত। তাহলে দিনের বেলা আমরা ভগবানের কাছে কজন যাই যৌবন থাকতে? যৌবন থাকতে ভগবানের কাছে যাই? ভগবানের কাছে কখন যাই? যখন বৌমার ঠাকুরি খাই, ছেলের মুখ শুনি, তখন মন্দিরের বারান্দায় গিয়ে বিকেল বেলা বসে বলি ঠাকুর জীবনে কি ভুল করে সংসার করে, আর যদি কোনদিন আমাকে মানুষ জন্ম দাও যে বুড়া সারা সংসার আমি করবো। পাশ থেকে এক বুড়ো যাচ্ছিল বলে, আমার মতো তোমারও দশ একটু হরি বল বলো না, এর তো একটাও পাঠ নেই, 32টাই আউট। এ হরি বল বল তো, হরি বল হরি বল হরি বল হরি বল, ভগবান শুনবে। তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যদি তোমার ছেলেকে ডাকো খোকাসন খোকাসন খোকাসন, সে তার নাম না বললে যা সাড়া দেবে? সে তার হাঁটতে হাঁটতে এক মনে চলে চলে, তাহলে ভগবানের নামটাও তুমি তখন বলতে পারবে না। কেন? প্রথম কথা, তোমার মনে মন নেই, মন দিয়ে দিয়েছো। কাকে মন দিয়েছো? যখন তোমার যৌবন ছিল বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, অর্ধাঙ্গিনী অর্ধেক মন নিয়েছে, তাহলে এক মনের অর্ধেকটা চলে গেলে থাকে কত? 20। একটা ছেলে হলো তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম তাকে দিলাম 5, এদিকে শুরু হবে সিরায় সিরায় খাঁচ। তারপরেই হলো নাতনি তাকে দিলাম 3, এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাওয়ার দিন, হাতে আছে কত? 2। ঠাকুর ঘরে বুড়ো বয়সে গিয়ে ভগবানের কাছে বলি, ঠাকুর কিচ্ছু চাইনি, শুধু নাত জামাইটা দেখে মরে যাব, শুধু নাত জামাইটা দেখে মরবো, শুধু নাত জামাইটা দেখে মরবো। যাচ্ছিল নিজের কাছে 2, নাত জামাইয়ের হাতে দিয়ে শেষে এবার শ্মশানে গিয়ে। কি দাঁড়াল, তাহলে বুড়ো বয়সে হবে না? আমি বলছি না, এইবার চলুন বিশ্বকবি কি বলছে, বুড়ো বয়সে কেন হবে না? তখন না দেখিবে তারে
পরশিবে না গো তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো 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 কারায় কারায় রবে তারি বাণী কুসুম ফুটিবে প্রাতে সখীরা চাহিলে যারে সুজন বিনা বাদিনী শত দল দলে করিতেছে টলমল মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে পাতিছ নয়ন পাতে সখী না চাইলে যারে পাওয়া যায় না চাইলে যারে পাওয়া তাহলে না চাইলে মিলবে না কিন্তু মহাপ্রভু যেচে সেতে দিলেন কে বলছে সুধাময় দাস ঠাকুর কি বলছে না চাইলেও পাওয়া যায় একমাত্র মহাপ্রভুর কাছে দাতা শিরোমণি গোরা পৃথিবীতে যত দাতা তার শিরোমণি আমার গৌরহরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর জোড় অন্ধ অতুর অবধি সবার বিলা সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল পরম দোষে তে মোর ভগনা ছুটিল এইবার লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বল লীলা প্রকাশ হলো তোলো হরি 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 বলো দণ্ড বাহু তোলো এইবার লীলা প্রকাশ হলো ভগনা ছুটিল রে হে ও ভগনা ছুটিল রে আস্তে ওমাইরা উঠবে না এখন বসো 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 যে লীলাটা শুনবো কোনোদিন জীবনে শোনোনি প্রথম শুনবে এটা ওয়ারেন্টি নয় গ্যারেন্টি কোনোদিন শোনোনি যদি নেটে শুনে থাকো আমার সেটা আলাদা নেটে ছেড়ে দিয়েছে শুনেছো না তাহলে চলুন সবাই মিলে যুগল গীতি গাইতে গাইতে বৃন্দাবনে যাই মায়েন্দ্রকেও ছাড়লাম না কারণ ওদেরকে দিলে এখন খানিকক্ষণ বাজাবে কিন্তু সময়টা চলে যাবে তার থেকে শুনে নেন সবাই মিলে হাত জড়ো করুন চলুন যুগল গীতি গাইতে গাইতে বৃন্দাবনে যাই চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে ভুকে বল কৃষ্ণ রাধা গুছে যাবে মনের কালি গুছে যাবে মনের কালি গুছে যাবে মনের কালি গুছে যাবে সকল বাধা ভুকে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে ভুকে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ
তোরা এই বয়সে হরিনাম শুনতে আসছিস কেন? একটু বুড়ো হলে শুনবি, এটাই কিন্তু হরিনাম শোনার সময়। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, ছাড়বে না সংসারের বাধা, মুখে বল কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। তাহলে মধুময় শ্রী রাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। আওয়াজটা একটু কম হলো, কম হয়েছে মানে আর পাচ্ছে না, সকাল থেকে চলছে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এ বলো রাধে রানী, এবছরের লেটেস্ট ভজন। বলো রাধে 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 রাধে, ক্যা হোগা ক্যা হোগা, বেড়া পার হো দিয়ে রাধা নাম করতে পারো, তোমার সংসারের বন্ধনটা মোচন হয়ে যাবে, তাতে কি লাভ হবে? কভি আতে যাতে, কভি আতে যাতে, কভি আতে যাতে ব্রজ গলি হবে, কানাইয়া প্যারা মিল জায়েগা, কভি আতে যাতে, কভি আতে যাতে, কভি আতে যাতে ব্রজ গলি হবে, কানাইয়া প্যারা মিল রসনি না আয়ে জাসে, রাধা কে বিনা আশা জিয়ে ভি তো কাইসে, জিয়ে কে বিনা রসনি না আয়ে জাসে, রাধা কে বিনা সাম রিজে ভি তো কাইসে, দিয়ে কে বিনা রসনি না আয়ে জাসে, রাধা কে বিনা আশা জিয়ে ভি তো কাইসে, জিয়ে কে বিনা রসনি না আয়ে জাসে, রাধা রাধা যদি রাধা রাধা, যদি রাধা রাধা নাম নেই বোলা, জিনা ফেকর হো জায়েগা, যদি রাধা রাধা, যদি রাধা রাধা, যদি রাধা রাধা নাম নেই বোলা, জিনা ফেকর হো জায়েগা, কভি আতে যাতে, কভি আতে যাতে, কভি আতে যাতে ব্রজ গলি ওবে, কানাইয়া প্যারা মিল জায়েগা, জীবনকে সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে একটু ব্যায়াম করার দরকার, তাই না? সবাই মিলে একবার হাতটা তুলুন, সাম কহে সে সাম না আয়ে, রাধে রাধে বলো প্যারি সাম তরে আয়ে, সাম কহে সে সাম না আয়ে, রাধে রাধে বলো প্যারি সাম তরে আয়ে, সাম কহে সে সাম না আয়ে, রাধে রাধে বলো প্যারি সাম ধরে আয়ে, সাম কহে সে সাম না আয়ে, রাধা নাম কে, রাধা নাম কে সাহারা জিনে মারলে জীবন সুধর যায়েগা, রাধা নাম কে সাহারা জিনে মারলে জীবন সুধর যায়েগা।
कभी आते जाते कभी आते जाते कभी आते जाते ब्रज गली ओ में कन्हैया प्यारा मिल जाएगा। बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बेड़ा पार हो जाएगा बेड़ा पार हो जाएगा पार हो जाएगा बेड़ा पार हो जाएगा। गावन में गोकुल में नंदो गांव में बरसना में कान गली में कान गली में इंद्र गली में शिशोदी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकेसर में ठंडी वन में एसी घड़ में बंसी वड में राधा कुंड में श्याम कुंड में शक्ति कुंड में खुदा कुंड में नारद कुंड में ठंडी वन में निकुंज वन में निधुवन में पाल वन में अमल वन में मधुवन में निधुवन में ठंडी वन में ऐसी घट में बंसी वन में तानकली में मानकली में कुंजकली में सेतुदीप में सरोवर कुसुम सरोवर मानस गंगा चकेसर में ठंडी वन में निकुंज वन में दादस वन में मोहा वन में निधुवन प्रेम से बोलो राधा रानी की जग मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में एक बारो जो बोले राधा मिट जाए मन में सब तो वादा एक बारो जो बोले राधा मिट जाए मन में सब तो वादा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबसे वादा रोटूंगी राधा राधा राम सूरज की गली गली में সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যেই সাধনা করেছে সিদ্ধি লাভ হয়েছে জায়গাটি কোথায় তপ বন চলুন যা চরিত্র শুনবাগে তার নামটা জেনে নিন তপবনে ছিল মুনি ভদ্রলোকের নাম কি মা নামটা শুনে নয় কহর যা ভাগবত পাঠ
पूजे नारायण ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য ভাগবত পাঠ কেমন এইবার বলি স্বামী স্ত্রী দুজনের ছোট্ট সংসার স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে শান্তি হবে চলুন স্ত্রীটি কেমন ছিল শুনেনি সুজাতা স্ত্রী তার অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী एक बेला कोड़ी रंधन दुई बेला खाय एक बेला कोड़ी रंधन दुई बेला खाय ना जुटिले दिन दिन उपवासे जा ना जुटिले दिन दिन उपवासे जा जदिन जुटे हो जदिन ना जुटे ना ऐ भावे कतो बच्चों के लो स्वामी स्त्री 22 बच्चों स्त्री स्वामी के बोलते हैं गो এতদিনে সংসার হয়ে গেল নিত্য তুমি নারায়ণের পূজো করো তা নারায়ণকে বলতে পারো না আমাদের সংসারে তো একটা কিছু দরকার কারণ ধরো তোমারও বয়স বাড়ছে আমারও বয়স বাড়ছে এরপরে নারায়ণের সেবা করবে কে কহর মুনি বললে শোনো জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাওয়া যাবে না সেবা করে যাব আমরা কিছু চাইব না তার চোখ আছে সে দেখুক তা বললে হয় একবার চাওয়া যায় না না আর আমরা ভগবানের কাছে চাইতেই যাই কি যতক্ষণ ভগবানের কাছে যাই চাইতে যাই কারণ আমরা একটাই জানি যে কদিন আজি ভালো করে মেকে চুকে ভোগ করে না কি কদিন আর থাকব কেন তুমি কি মরে যাবে কদিন থাকো মানে তুমি কি মরবে জীবনেও তুমি মরবে না শুনে রাখো তোমার দেহটা নষ্ট হবে তুমি কিন্তু কোনোদিন মরবে না তুমি কোনোদিন মরবে না তোমার দেহ নষ্ট হবে তোমার আত্মা চলে যাবে কোথায় ভবসিন্ধুর পারে ভবসিন্ধুর পারে গেলে তোমাকে কি করবে নৈবিত্তিক একটা দেহ দেবে দিয়ে ওপারে নিয়ে যাবে পাবার পুণ্যের বিচার হবে যদি ডান দিকে চান্স পেয়ে যাও বৈকুণ্ঠ নগর বাঁ দিকে গেলে আঠাশ নগর আঠাশ নগরে আছে আঠাশটা নরক কুণ্ড এক একটা নরকে একশোটা করে কুণ্ড 2800 নরক কুণ্ড যেরকম কর্ম করে যাবে সেরকম সেখানে শাস্তি দেবে শাস্তি দেওয়ার পর আবার এপারে নিয়ে এসে তোমার আগের কর্ম অনুসারে জন্ম দেবে কি কর্ম করলে কি জন্ম পাবে দু চারটে বলে দিচ্ছি দু চারটে বেশি বলতে পারবো না কারণ খবর এসছে বারোটায় গান ছাড়বো বারোটায় দল আসছে এই তো বললো বারোটায় গান ছাড়তে হবে কি বলেছে তোমাকে আমি তো হট করে টেনে নিলাম মানে এক ঘন্টা টপকে চলে গেছি যাই বললো সঙ্গে সঙ্গে টপকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার বলি নারী জাতির হচ্ছে ত্রিধা গতি নারী জাতির ত্রিধা গতি কিরকম দেখো নারী তিনটে গতি হয় বউ স্ত্রী আর সহধর্মিনী কেমন বউ কাকে বলে আগেকার দিনে অ্যাডাম মন দেখেছিলেন তো ছুঁড়ে মারলেই গায়ে গিয়ে ফাটে ওটা বউ স্ত্রী স্বামী যেমন তেমন হোক সংসারটাকে গুছিয়ে রাখে সহধর্মিনী স্বামীকে ধর্মের পথে পাঠায় এইবার শুনে নিন সুজাতা তার স্বামীকে কি চাইছে চাওয়া যাবে যাবে না ওমা এইবার যখন আপনি মরলেন আপনি কিন্তু মরলেন না আপনার দেহ চলে গেছে আত্মা গেল ওপারে ওপারে যাওয়ার পর শাস্তি দেবে আবার এপারে নিয়ে এসে আপনাকে জন্ম দেবে আগের কর্ম অনুসারে আপনি একটা জন্ম পাবেন কি কর্ম করলে কি জন্ম পাবেন দু চারটে বলছি শুনে নিন গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে বাগবগ শৃগাল হয় জগৎ মাঝারে বোঝা গেছে গুরুদেবের সঙ্গে যদি চালাকি করা হয় তাহলে বাঘ বক কিংবা শৃগাল জন্ম পাবে মনে থাকবে
বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় তবু নিশ্চয় জানিবে সে তো বেজি জন্ম পায় জানিয়া বুঝিয়া যে বা চিনি চুরি করে পিঁপড়ে জন্ম হয় মরণের পরে তবু পিঁপড়ে জন্ম হয় মরণের পরে পরের ঘরে যেই জন ঝগড়া বাঁধায় নিশ্চয় জানিবে তার মশা জন্ম হয় আরে নিশ্চয় জানিবে সে তো মশা জন্ম হয় আপন গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয় নিশ্চয় জানিবে সে তো বৃক্ষ জন্ম পায় তার পত্নীকে যে বা সদা পীড়ন করে গিরগিটি হতে হয় মরণের পরে ওগো গিরগিটি হতে হয় মরণের পরে না বুঝিয়া যেই জন ঠিক ঠিক করে টিকটিকি হতে হয় মরণের পরে হ্যাঁ হ্যাঁ টিকটিকি হতে হয় জয় রাধে সুগন্ধি তেল যে বা অপহরণ করে ছুঁচো জন্ম হয় মরণের পরে এই পর্যন্ত থাক পরের গুলো বললে কষ্ট পাবে কারণ এর পরের গুলো একটু গায়ে লাগবে জোর করে অন্যের জায়গা যদি দখল করে আরে জোর করে অন্যের জায়গা যদি দখল করে ওই বোকা হতে হয় মরণের পরে ওই বোকা হতে হয় মরণের পরে পরের পুকুরে যদি মাছ ধরে খায় নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয় নিশ্চয় জানিবে সে তো বিড়াল জন্ম পায় শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া রে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে আজ বাড়ি যেতে দেবে চেলা কাট দিয়ে দিব শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে আরে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শালিক পাখি হতে হয় মরণের পরে শালিক পাখি হতে হয় মরণের পরে বইয়ের পিছনে যদি খুটুর খুটুর করে কোন ব্যাং হতে হয় মরণের পরে মরণের পরে শুনি আয়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয় শুনি আয়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয় একশো পাপ পূর্ণ হলে ঠ্যাং ভেঙে যায় একশো পাপ পূর্ণ হলে ঠ্যাং ভেঙে যায় একশো পাপ হলে এই ঠ্যাং ভাঙবে প্যারালাইসিস হবে এক সাইড পড়ে যাবে এক হাজার পাপ পড়িলে কথা বন্ধ হবে এক হাজার কথা কথা বন্ধ হয় দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে এক লক্ষ পাপ করিলে তবে কানা আরে এক লক্ষ পাপ করিলে তবে কানা হয় পাঁচ কোটি পাপ করিলে অপুত্র কর পাঁচ কোটি পাপ করিলে অপুত্র কর না বল বল ও বুঝতে পারো না মানুষের জীবনে যদি একশো পাপ হয়ে যায় একটা ঠ্যাং ভাঙবে কি ধরনের পাপ করলে গুরুজন দেখি আজে বা লাথি দেখায় গুরুজন দেখে যে বা লাথি দেখায় পালা গিলে সকেনে প্রণাম না করয় পালে গেল গুরুজনের গায়ে প্রণাম করলাম না ঠাকুরের জিনিসে পা লেগে গেল কাউকে বললাম না ঠাকুর সেবায় চলে গেল এই অন্যায়গুলো হলে ঠ্যাংটা যাবে এক হাজার পাপ করলে কি হবে বলেছিলাম বোবা কি ধরনের পাপ নিশি দিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে মুখে মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে মুখে সে পাই বা পাইলে সে দিব না পেলি না দিলি ভাই রে ভাই রে নিতেও নাড়িলি নিতেও আলিষ্টি হাতে সকতি নাই রে যদি কিছু না করিবি তু কেন আসিলি ভবে ভবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে হবে হবে
আবার চৌরাশি। এই জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী, আবার পরে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে, শেফালি সেগুড়ে বালি হবে না। কেন? বারে বারে আর আসা হবে না। ভেবেছো যে মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না। কে দেখেছে ঘরে কিল দিয়ে বইয়ের গলা টিপে মেরেছে? শোনো ভাই, তুমি যা করে গেলে আসিয়া এটায় চিত্রগুপ্ত মরণ সত্য লিখছে খাতায়, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। দেবতা কোথায় মসজিদে, দেবতা কোথায় মন্দিরে, দেবতা কোথায় গির্জায়, দেবতা নাই। তাহলে দেবতা কোথায়? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা ঘুরবো, ঠাকুর দেখা দাও ঠাকুর দেখা দাও, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে, কোনোদিন হবে না। সংসার ও মাজারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। পিতা মাতার সেবা করলে সমস্ত দেবতার সেবা করা হইয়া, এটা মাথায় রাখতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু বর্তমান কলিযুগে অত্যাচারিত অবহেলিত যত বাবা মায়েরা, ঠিক না? ওই যে বল হিন্দুদের কালচার কি গো, একবারও ভাবেনি আমি আমার বাপকে ঘর থেকে বের করে দিলুম, আমারও একটা হয়েছে। ছেলে যখন বাবাকে দিয়ে আসছে, তার ছেলে বলছে বাবা এসে কিন্তু আমাকে মেলা থেকে কিনে দিতে হবে। কি? একটা ব্যাংক কিনবো, ব্যাংক কিনবো। ব্যাংক কি করবি? কেন, তুমি যে ব্যাংকের মধ্যে টাকা রাখতে যাও, আমিও ব্যাংকে টাকা রাখবো, রেখে কি করবি? মানে ছেলে ভাবছে ব্যাংক মানে ওই ব্যাংক, টাকা রেখে কি করবি? তুমি তো চাকরি করো, টাকাটা বের করে দাদুর হাতে দিয়ে পাঠিয়ে দিচ্ছ আশ্রমে, আমি কথা পাবো, আমি ব্যাংকটা ভেঙে টাকা বার করে তোমাকেও দিয়ে বলবো, তুমিও যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দিন ঘুরে আসবে, ঘুটে যখন পড়ে গোবর তখন হাসে, ঘুটে কি বলে আমি পড়ছি হাসছি, দিন কিন্তু ঘুরে আসে চিরদিন কাহারো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কোন পাপ করলে সন্তান সন্ততি হয় না বলে দিলাম, কিন্তু এক কোটি কিরম হরি নাম শুনছে দেখ, সাধের বাতাসা শুধু তোরে এই কীর্তনে আসা, ওরে মুখে দিলে মিঠা মিঠা আশা ভরসা, এ ঠিক তালে তালে ঠিক বলে দেয়, ওই গানটাই এতক্ষণ হয়নি ওইটাই ধর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হরি নাম হলেই বাতাসা হরি লুট হবে, কেন? এমনিতে আমরা ধুলো তুলে মুখে দেব, দেব না, লজ্জা লাগবে, ধুলোয় ভাইরাস থাকতে পারে, কিন্তু দেখবেন ডাক্তার মাস্টার অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার সবাই দাঁড়িয়ে আছে, খালি হৃদয় গৌর হরি বল বলে দু ফুটো ছড়িয়ে দিয়ে দিন, সে যেখানে পড়ুক গুড়ি নিয়ে টপাস করে মুখে দিয়ে দিবে। মহাপ্রভু বললেন কল করে দিচ্ছি, দাঁড়া তোদের কলে ফেলে আমি কলমা পড়া, ধুলো খাবিনি বাতাসায় মাখিয়ে ভেতরে পাঠাও, তাতেই ভক্তি লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি পাপ করলে সন্তান হবে না, মায়েরা এটা শুনে রাখো, পাঁচ কোটি পাপ করলে কোনোদিন সংসারে সন্তান হবে না। পাঁচ কোটির মধ্যে পঞ্চ পাপ প্রধান, পাঁচটা পাপ জীবনে নারী পুরুষ কেউ করবে না। তাহলে যত কষ্টে সংসার হোক, যত আনন্দে সংসার হোক, ছেলে মেয়ে হবে না। পাঁচ কোটির মধ্যে পাঁচটা পাপ প্রধান, কি কি পাঁচটা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, আর শিশুকে নাকে শুকে খেতে দেওয়া। আট কোটি পাপ পড়িলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, কুষ্ঠ ব্যাধি ধরে। আট কোটি পাপ করলে বজ্রাঘাত পড়বে, সেই ব্যক্তির মাথায় যত পাপই থাক বজ্রাঘাত পড়বে না, যার গলায় তুলসীর মালা থাকবে, গ্যারান্টি। কেমন? তাহলে প্রত্যেক দিন মা স্বামীকে বলে, 22 বছর হয়ে গেল তুমি বলো না ভগবানকে, বলবো না। এই যে মা দুজনে ঝগড়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ভগবান শুনে ফেলেছে।
মা মনে মনে চাইছে এটা ভগবান বুঝতে পেরেছে, তিনি তো অন্তর্যামী নারায়ণ, অন্তরের কথা জীবের বুঝতে পেরে যায়। ব্যাস দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, তিন মাস পরে মাতা গর্ভবতী হইল, তিন মাস পরে মাতা গর্ভবতী হইল, বলি আনন্দের আর সীমা নাই রে। ও মা, এই যে সত্যি কথা বলো, 22 বছর পরে কোনো ফ্যামিলিতে কোনো সংসারে যদি সন্তান পায় কিরম হবে? এতদিন পরে কৃপা হয়েছে আনন্দের আর সীমা নাই রে, প্রভুর চরণে কেঁদে কেঁদে হরি হরি হরি, প্রভুর চরণে কেঁদে কেঁদে আনন্দের আর সীমা নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে মা গর্ভবতী, প্রত্যেক দিন স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায় আর ভগবানের নাম করে, স্বামী ভাগবত পাঠ করে, স্ত্রী বসে বসে শোনে। আমি একটা কথা বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি প্রত্যেক দিন ভাগবত শোনেন, আপনি যদি প্রত্যেক দিন হরি কথা শোনেন, আপনি যদি প্রত্যেক দিন গীতা শোনেন, যদি পাঠ করার লোক না থাকে, আপনি প্রত্যেক দিন বাংলা গীতা কিনে এক পাতা করে পড়বেন, আপনার গর্ভের সন্তানটার মধ্যে কৃষ্ণ ভক্তি আসবে আসবে আসবে। প্রত্যেক দিন নারায়ণ বা গোবিন্দের চরণ তুলো শিখাবেন, বাচ্চাটা সুন্দর থাকবে। আর প্রত্যেক দিন যদি ফুচকা খাবেন তো ফুচকে ছেলে জন্মাবে। কি গো, প্রত্যেকটা জিনিসের এফেক্ট আছে তো। সন্তান গর্ভে থাকাকালীন আপনি প্রত্যেক দিন সিরিয়াল দেখবেন, সিরিয়ালের মতো সন্তান জন্মাবে। কখন বুঝতে পারবেন? যখন সে যৌবনে পা দেবে দেখবেন সিরিয়ালের মতো হয়ে গেছে। কেন? পেটে থাকাকালীন আপনি শুধু সিরিয়াল দেখেছেন, আর সিরিয়াল দেখে কি লাভ হচ্ছে? একটা স্বামীর 17টা স্ত্রী, একটা স্ত্রীর 28টা স্বামী। এখনকার সিরিয়াল লাভটা কি হচ্ছে? এটা কি কালচার? আমাদের কালচারটা কোথায় জানেন? নিজে পয়সা খরচ করে অন্যের বইয়ের নাম করব। ভাই তুমি এত বড় কথা বললে। হ্যাঁ বললাম, নিজে পয়সা খরচ করে অন্যের বইয়ের নাম বলবো, কিরকম ব্যাপার? ফোনটা কিনেছেন 20,000 টাকা দিয়ে, ফোনটা ধরলেই আপনি কি বলেন? হ্যালো, যে ফোন সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম হ্যালো, পড়ে নেবেন সংলাপ। তাহলে আমি পয়সা দিয়ে বউ ফোন কিনলাম আর অপরের বইয়ের নাম করব কেন? ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌড় হরি বল জয় রাধে বলা যায় না? তাহলে তো ধর্মটাও প্রচার হলো, সে অনিচ্ছা হলেও একবার তো বলবে জয় নিতাই। তাহলে ইয়াং ভাই ইনাং ইয়াং জেনারেশনদের কাছে আমার এটাই অনুরোধ, কাল থেকে তোমরা আর হ্যালো বলবে না, ফোন ধরলি হরে কৃষ্ণ। তোমার দ্বারা কি লাভ হলো? তুমি তো বললে, তোমার কথাটা শুনে সে আর হ্যালো করতে পারবে না, সেও বলবে হরে কৃষ্ণ কি রে তোর মুখে আবার এই সব কেন? বলবে বল ভাই কেন বলতে পারবো না, তুইও বল। ট্যাবলেটটা তাকে তুমি আমার মতো বলবে, ট্যাবলেটটা 3 মাস খাক, তোর কি উপকার হয় আমাকে রিপোর্ট দিবি, শুরুটা করে দাও না, তাতে কি হবে আমাদের ধর্মটা উঠবে উপর দিকে হা হা করে। কারণ মহাপ্রভুর এটা ইচ্ছা ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। আর তাই হচ্ছে, আমরা পিছনে পড়ে থাকলে কি হবে? মায়াপুর ইস্কন একবারে আধা জল খেয়ে লেগেছে। হরিনাম সে তুনে বন্দে তো কেউ আপনা মুখে মোড়া দৌড়া যায় রে সময় কা ঘোড়া, দৌড়া যায় রে সময় কা ঘোড়া। হরিনাম সে কাহা হরিনাম সে তুনে বন্দে কেউ আপনা মুখে মোড়া, হরিনাম সে তুনে বন্দে কেউ আপনা মুখে মোড়া, দৌড়া যায়।
মায়েরা হাত তালি দিলে গা দুলালে আনন্দ হলো মানেটা বুঝতে পারলে পেরেছো না বল বল হরি নাম সে তুমি বন্দে তুমি প্রতিশ্রুতিবদ্ধ মায়ের গর্ভ থেকে আসার সময় তাহলে এখনো মুখ বন্ধ কেন কেউ আপনার মুখ মোড়া দৌড়া যায় রে সময় কা ঘোড়া বাজিছে সোনার ঘড়ি টিক 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 যা কিছু করার আছে করে ফেলো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে জন্য ভোজে তারে দীক্ষা করি মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক মাঝে মাঝে বাজে ঘড়ি টিক 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 মাঝে মাঝে বাজে ঘড়ি টিক মাঝে মাঝে বাজে ঘড়ি ধাম ধাম বানু জয়া ভাই সে জন কোষা পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখি না না ঢা মাঝে মাঝে বাজে ঘড়ি ধাম ধাম এই আস হাত তালি দিতে হবে না কার কবিতা এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ তাই তো বহু প্রাচীন কবিতা আজকে মনে পড়লো বহু বছর পর আজকে কবিতাটা মনে পড়ে গেল ভক্তমন্ডলী ভক্তিপতী মায়েরা তাহলে সময় চলে যাচ্ছে হরি নাম সে তুনে বন্দে কেউ আপনা মুখ মোড়া দৌড়া যায় রে দৌড়া মানে দৌড়াচ্ছে কি সময় কা ঘোড়া আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিন কমে গেল বোঝা গেল জীবনের তিনটি রূপরেখা অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতটা আমাদের কি করে কেটেছে একদিন বৃথা খেল করতে একদিন মজমে সোয়া একদিন বৃথা খেল করতে একদিন মজমে সোয়া ছোটবেলাটা কি করে কেটেছে যৌবন কালটা খেলাধুলা করে কি মনে আছে কি মনে পড়ছে মনে পড়ছে মায়েদের একটা দুটো বলি নাকি কিত 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 হয় না তাহলে ওই সময়টা কেটে গেল তারপরে জীবনটা বেশ আনন্দ ফুর্তি করলুম বিয়ে থাকা করলুম সংসারে এলুম আরাম করে ঘুমালুম একদিন বিতা খেল কুদমে একদিন মজমে সোয়া ঘুমালাম এর পরের যেটা আসবে বলে দেবো এক বুড়া পা আয়া তেরি 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 পাকাড় কে লাঠি ऐसी नाम सुमिरन कर ले अभी नाम सुमिरन कर ले अभी अभी एकुनी आज तक के होड़ी के शरण को अभी नाम सुमिरन कर ले अभी नाम सुमिरन कर ले पड़ेगा काल हाथोड़ा दोड़ा जाएंगे समय का घोड़ा ओ बड़ा रे समय का घोड़ा जाए रे समय का घोड़ा আসার সময় আমরা কি এনেছিলাম মা কিচ্ছু আনি ঠিকঠাক করে বলতে হবে কিন্তু খুব চিন্তা করে হাত দুটো কেমন ছিল মোটো করা ছিল না তাই তো আর যাওয়ার সময় পুরো ক্যালেন্ডার ক্যালায়া ক্যালে যায়গা বলো বলো ক্যালায়া ক্যালে যায়গা
जाएगा, क्या लाया क्या ले जाएगा, बोलो क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, कि पहले कि हरा ले, ऐसा ही पल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, अरे ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। तू जमुन कर्म करबे तेमन फल पाबे, तार प्रमाण काल शिष्य पर बैठा उसने, काल शिष्य पर बैठा उसने, किसी को नहीं छोड़ा दौड़ा जाए ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার বলি, সাড়ে আট মাস মায়ের গর্ভের বয়স, মা সাড়ে আট মাসের গর্ভবতী, কেমন? এইবার বাবা বসে ভাগবত পাঠ করছে। সুজাতা কি আজকে তোমাকে গোপী গীতটা পাঠ করে শোনাই? ভগবান শ্রীকৃষ্ণ একটু করে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডাকবে, ডাকার পরে গোপীরা এসে গেলে ভগবান শ্রীকৃষ্ণজি বলছে, স্বাগতম সুস্বাগতম হো মহাভাগা, কি কারণে বলছো, কি মনে করে তোমরা এসছো? তখন গোপীরা যে গোপী গীত গাইছে সেইখান থেকে দুটো লাইন গাইছে। কে শোনাচ্ছে? কহরমুনি পাঠ করে শোনাচ্ছে সুজাতাকে। এই জায়গাটা লক্ষ্য করুন কি হয়। তব কথা মৃত জীবন কবি কলম সাপ হ সুজাতা কি বলছি? বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। স্বামী এই দেখো আমার পেটের ভেতর থেকে বলছি। স্তব্ধ হও বালক, তুমি গুরুজনের সঙ্গে এমন অভব্য আচরণ করছো মাতৃ গর্ভে বসে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল মা সুজাতা। স্বামী তুমি একই করলে, গর্ভের সন্তান ভাগবত শুনে কথা বলেছে এটা আনন্দের কথা না করে তুমি তাকে অভিশাপ দিলে, জীবনে বড় ভুল করে ফেললে গো। কহরমুনি বলে, দেখো ক্রোধের বসে রাগের বসে বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না। পরের দিন থেকে এমন অবস্থা মাগো, সংসারে নুন আনতে পান্তা ভুড়োয়, কি করবে? দুটো খাবার তো বাড়িতে আছে, চিন্তা কি? সুজাতা স্নান করে বলে, কি খাবো? স্বামী বলে, আরে দুটো খাবার তো আছে, কি খাবো? চিন্তা করছো কেন? ভগবান তো দুটো খাবার বাড়িতে দিয়ে দিয়েছে। কি? গঙ্গার জল আর তুলসী পাতা, ওইটা খেয়ে থাকা যায়। তুমি জানো না গর্ভবতী মহিলাদের কি খিদে লাগে, এখন কিছু না খাবার পেলে আমি আর বাঁচবো না, তুমি খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, আজকে রাত্রিটা কষ্ট করো, কাল সকালবেলায় যাব। কোথায়? মিথিলায় জনক রাজার কাছে। সীতা
সীতার বাবার কাছে, সেখানে গিয়ে বলে কয়ে কিছু খাবার নিয়ে আসবো, ভিক্ষা চাইব। রাজা খুব ভালো দান কিছু না কিছু দেবে। এখন তুলসী পাতাই খেয়ে নাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুলসী পাতা খেলে শরীর ভালো থাকে, এটা সত্য। 12 বছর শুধু তুলসী পাতা খেয়ে বেঁচেছিলেন, যাকে আপনারা অনেকেই চেনেন, তিনি হলেন ঠাকুর সীতারাম অঙ্কারনাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা স্নান করে কহরমুনি চললেন মিথিলায়, সীতার বাবা জনক রাজার রাজসভায়। মন, পথে কেউ নেই তুই আর আমি, ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রে, রাধে কৃষ্ণ শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন রাম চক্রবর্তী, তারপর গাইতেন মাধব চক্রবর্তী, তারপর গাইতো যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপর গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন আমি গাইছি। এই গানটা আমাদের বংশানুক্রমিক গান। তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মোর, না শিথিল মায়ার বাঁধন হোক না আধার মোর। ভাগবত তত্ত্ব আলোচনা হবে, যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ভালো দিনেই এসেছে। প্রথমটা শুনে আনন্দ হচ্ছিল, দ্বিতীয়টা শুনে বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে।
যদি আমি হেরে যাই আমাকে মেরে ফেলে তাহলে আমার গর্ভবতী স্ত্রীর কি হবে? মহারাজ মহারাজ, ভাগবত নিয়ে আলোচনা না করাই ভালো, তর্ক না করাই ভালো, আমি আসছি। কেন তুমি চলে যাচ্ছ? কেন? ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তুমি, তুমি যদি মুখ ফিরিয়ে নাও লোকে কি বলবে? যে এই জনক রাজা সীতার বাবা বলে দিয়েছে, ব্যাস কহর মুনি ঘুরে গেছে, ঠিক আছে মহারাজ, ডাকুন বন্দীকে। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দী যে হারিল, চতুর্থ বারে চক্রান্ত করে কহর মুনিকে হারাইয়া দিল। সবাই বললো কে টেনে নিয়ে চল নদীর জলে, সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে নদীর জলে। আমাকে মেরো না, আমার গর্ভবতী স্ত্রী, তার কি হবে? আমাকে মেরো না তোমরা। বন্ধুর চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহুরু জনক রাজা বলে মন্ত্রী মহারাজ, আগামীকাল পত্রুষে ঘোড়ার গাড়িতে করে চাল ডাল আনাজ সবজি কিছু টাকা দিয়ে সো কহর মুনির স্ত্রী সুজাতাকে তপবনে। এদিকে সুজাতা দেবী সারা রাত বিছানায় ছটফট করছে, ঘুম নাই। সকালবেলা ঠাকুরের কাজ করে, ঠাকুরের সেবা করে, স্নান করে বসে আছে। স্বামী এলে নারায়ণের পুজো করবে, ফুল তুলসী সব তুলে রেখেছে। হঠাৎ শুনতে পেলেন ঘোড়ার গাড়ির আওয়াজ। ছুটে বেরিয়ে এসছে বাড়ি থেকে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। আচ্ছা আগে এগুলো না ভাই, তারপর বলছি। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, বরুণ দেবের পুত্র বন্দীর সঙ্গে তোমার স্বামীর ভাগবত যুদ্ধ হয়েছিল, ভাগবত তত্ত্ব আলোচনা হয়েছিল। নিয়ম ছিল যে জিতবে 10,000 স্বর্ণ মুদ্রা, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছে, বরুণ দেবের ছেলে তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে ডুবিয়ে মেরেছে। না হে ভগবান, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার পরীক্ষা, বলে দাও প্রভু।
सर जामी किनिए आमी बेचे थाग वो बालो छुटते छुटते गिए आचार के बोलो नारायण शिलाड़ो बो जीवन प्रथम दिन थे तुम्हार सेवा पूजा कर प्रतिदान क्यों तुम्हें मन रख आज थे तुम्हार सेवा पूजा करब ना मुहूर्ते चल नदी जले झाप दिए मरब ओमा जा बोला संगे संगे छुटते शुरू करलो नदी धारे छुटते छुटते गए पतित पावनी मा गंगा सामने दाड़िए बोले उठल हे मा गंगा আমার এই গর্ভজাত সন্তান কে তুমি রক্ষা করো মা এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল বাগোই আমায় তুমি মারবে কেন আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো অপরাধ করিনি তাহলে আমায় তুমি মারবে কেন মা বলো কোন মা ঝাঁপ দিতে পারবে জলে পেটটা ধরে ওই নদীর ধারেই বসে পড়েছে পাড়ার লোকেরা বুঝিবাজি বাড়িতে নিয়ে নিল কয়েকদিন পরে সুসময় সুসন্তান প্রসব হলো সবার আনন্দ মন কিন্তু সন্তান হেরি জননীর ঝরে দুনয় নাম তো গর্ভে থাকাকালীন বাবা দিয়েই দিয়েছে আর বাবার দেয়া নামটাই রয়ে গেল অষ্ট বক্র ছেলেটা শরীরে আটটা জায়গায় বাঁক বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি প্রত্যেক দিন মা নারায়ণের স্নান জলে স্নান করায় বারো বছর পর ছেলেটা দাঁড়াতে শিখছে লাঠি ধরে ধরে ভগ দিয়ে দাঁড়ায় মা তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা ও গো আমার দুঃখিনী মা মা গো কি দুঃখে তো নয়ন ঝরে ঝরে ও আমায় বল মা গো কি দুঃখে তো নয়ন ধরে ও মায়া মায় ব সব দেবতা তুমি গোসা মা চোখের জল মোচো আমি ভাগবত পড়বো মা না কোনোদিন ভাগবত পড়বি না ওই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মারা গেছে কোনোদিন ভাগবত শুনবি না কোনোদিন ভাগবত পড়বি না কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা শোনো মা ভাগবত কোনোদিন মানুষকে মারে না
ভাগবত মানুষকে বাঁচায়। দেখি মা দেখি তোমার হাত দুটো, দেখি মা কি করবি, আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। আমি আজই এক্ষুনি যাব মিথিলায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে। ওই 12 বছরের ছেলে মায়ের চরণে প্রণাম করলেন, ভূমি গড়ি ওসি মাতা স্বর্গাদ উচ্চতর পিতা, উচ্চতর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গদোপি গড়ি। মায়ের চরণে প্রণাম করে চললেন ওই লাঠি ধরে ধরে, হে নাথ নারায়ণ হরি। সবাই গাইবেন, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারী, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরন্ত নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গিয়ে পৌঁছালো জনক রাজা রাজসভায়, বলো প্রেম সে বলো ভগবান মহারাজ জনকের জয় হো। মহারাজ মহারাজ দেখবেন চলুন কি সিংহদুয়ারে একটি ছেলে এসেছে, তার সারা শরীরটা বাঁকা, কেমন করছে দাঁড়াতে পারছে না। কে তুমি? আমি কহরমণির ছেলে, আজ থেকে 12 বছর আগে আমার বাবা আপনার এখানে এসে মারা গেছে, তার হিসাবটা আজকে চাইতে এসেছে। এইটুকুনি ছেলে তুমি দাঁড়াতে পারছো না, তুমি কি হিসাব নেবে? বরুণ দেবের ছেলে বন্দিকে ডেকে দিন, আমি দেখব সে কত বড় ভাগবত শিখেছে। বন্দি মহারাজ এই ছেলে কি বল শুনো, বলে মহারাজ ওর বাবাও মরেছে এবার ও মরবে। বেশ শোনো, তুমি ভাগবত মুখস্থ করে বলবে আমি মায়ের পেটে থেকে ভাগবত শিখেছি, যে শ্লোকটাই বলে বলে ভুল, যে শ্লোকটাই বলে বলে ভুল। শোনো তুমি যে শ্লোকটা বললে ওটা আমি ঠিক করে বলে দিচ্ছি, শোনো। তুণ্ডে তাণ্ডবি নিরতিং বিধানুতে তুণ্ডাবলি লাভধায়ে লাভধায়ে কর্ণাকোড়ে কারাম্বিনি ঘটায়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জন জনতি কি অদ্ভুতম মৃতম কৃষ্ণ ইতি বর্ণোদয়ি, সবাই মিলে বলে উঠলো অষ্টবক্র কি, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই অষ্টবক্রের জয় দিচ্ছে বললে আমার জয় দিতে হবে না, তার আগে যেটা দেবার দরকার সেটা দাও। কি দেবে? আমার বাবাকে ফিরিয়ে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বন্দি বললে শোনো আমি তোমার বাবাকে মারিনি, তোমার বাবা মরেও নি, তাহলে কোথায় আমার বাবা? সত্যিটা তোমাকে বলি, তোমার বাবাই জিতেছিল, আমি জোর করে সবাইকে বলেছি তোমার বাবা হেরে গেছে। সত্যিটা তোমায় বলি শোনো, আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করছে, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার মতো পুরোহিত ত্রিভুবনে খুঁজে পাইনি, খুঁজে খুঁজে তোমার বাবাকে পেয়েছিলাম, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার কাছে যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। আমি ডুব দিচ্ছি, তোমার বাবাকে তুলে দিচ্ছি, কোনো আপত্তি নেই।
বন্দি গিয়ে জলে ডুব দিল। খানিকক্ষণ পরে কহরমুনি জল থেকে উঠে এলেন। 12 বছর জনক রাজা বললে, কহর এই তোমার ছেলে? না মহারাজ, আমার ছেলে তো এরকম নয়। আমার ছেলে এরকম বাঁকা হবে কি করে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো, ভুলে গেছো মায়ের গর্ভে ছিলাম, তুমি ভাগবতের শ্লোক ভুল বলেছিলে, তব কথামৃতম। আমি বলেছিলাম বাবা তোমার শ্লোক ভুল হয়েছে, তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে, তোর অষ্টস্থানে বক্ষ হবে, পিতৃ অভিশাপ মাতা পেতে নিয়েছিলাম, দাঁড়াতে পারি না, খেতে পারি না, ঘুমাতে পারি না, খাটে খাটে যন্ত্রণা, তোমার সেই অভিশাপ আমি বয়ে বেড়াচ্ছি, কি সুন্দর বলো। ছুটে গিয়ে কহরমুনি নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরল, খোকা চল সানঙ্গা নদীর তীরে। কি করবে বাবা? চল না, পুত্রকে নিয়ে নদীর তীরে এলেন। হে পতিত পাবনী মা গঙ্গা, প্রত্যেকদিন আমি তোমাকে ভাগবত শোনাতাম, কোনোদিন কিছু চাইনি, তুমি বলেছিলে তোর যেদিন দরকার হবে চাইবি, আজকে আমি চাইতে এসেছি। শোনো, আমার ছেলের শরীরের এই 8টা বাঁক তুমি নিয়ে নাও, আমার ছেলের শরীরটাকে সুন্দর করে দাও। কহ বল না তোর ছেলেকে আমার বক্ষে এসে 3 বার ভগবানের নাম করে 1টা ডুব দিতে। 3 বার ভগবানের নাম করে যেই ডুব দিল, ও মা শরীরের 8টা বাঁক মা গঙ্গা 8 দিকে বেঁকে গেল। সুন্দর সুঠাম দেহ নিয়ে উঠছে ছেলে। বাবা ওই তো সুন্দর ছেলে হয়ে গেছে, চল বাবা, চলো বাবা, মাকে কথা দিয়েছি ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত মানুষকে বাঁচায়। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, তুই এত সুন্দর চেহারা পেলি কি করে? ওই যে তোমাকে বললাম মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না। জয় জয় ভাগবত ভক্তি শাস্ত্র সা, জয় জয় ভাগবত ভক্তি শাস্ত্র সা, জয় জয় ভাগবত ভক্তি শাস্ত্র সা, শোনো মাগো ভাগবতের মহিমায় অপা, এখনো তো তোমাকে দিইনি ভাগবতের মহিমাটাই, বা দেব কি দিবি বাবা? বাবা ভেতরে এসো। তোর বাবা কোথায় পেলি? বললাম না ভাগবত কাউকে মৃত্যু দেয় না মা, ভাগবত মানুষকে বাঁচায়। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, সেই তো পারে গো, চার পাত্র ভালো আছে সেই তো পারে গো। খোকা আজ থেকে তুই মন প্রাণ দিয়ে ভাগবত পড়তে শুরু করলো শ্রীমৎ ভাগবত, আর একে একে দেবতাগণ সবাই আসতে শুরু করলো। দেবগণ এসে সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ভক্ত শনে ভগবানের মধুর মিল, ভক্ত শনে ভগবানের মধুর মিল, এইখানে রহিল ভক্ত লীলার মাধুরী, এইখানে রহিল ভক্ত লীলার মাধুরী, চাঁদ বদনে চাঁদের হাতে বল হরি হরি, চাঁদ বদনে চাঁদের হাতে বল হরি হরি, চাঁদ বদনে চাঁদের হাতে বল হরি হরি, চাঁদ বদনে চাঁদের হাতে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভক্ত ভাগবত পাঠ করছে। দেবতারা সবাই যখন এসেছে, ছোট্ট ছেলে বলে উঠল, কি তোমার ওই রূপ আমি দেখব না, তুমি একবার যুগলে দাঁড়াও। রাইবা মেলেই পুন দাঁড়াইল শ্যাম, 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 ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, সবাই বলো অগ্রজের রায় মিলিল যে শ্যাম শনি, রায় মিলিল
বিশেষ ঘোষণা, যদি কারো তুলসীর মালা প্রয়োজন হয়, সুদূর বৃন্দাবনে তুলসীর মালা আমাদের কাছে পাবেন, যদি কারো প্রয়োজন হয় সংগ্রহ করবেন। ব্রজের রায় মিলিল রে শ্যাম সনে, ব্রজের রায় মিলিল রে শ্যাম সনে, বৃন্দাবন 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 আলো পড়ে রূপের কিরণে, হেরি আর নয়ন মিলিল রে শ্যাম সনে, ভোর বলে আয় ভোর আমরা দুজনে গুনগুন করে গান করিব মধুর মিলনে, ভোর বলে আয় ভোর আমরা দুজনে গুনগুন করে গান করিব মধুর মিলনে, ভোর বলে আয় ভোর আমরা দুজনে গুনগুন করে গান করিব মধুর মিলনে, ভোর বলে আয় ভোর আমরা দুজনে গুনগুন করে গান করিব মধুর মিলনে, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রে শ্যাম সনে, ভোজের রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রে শ্যাম সনে, ভজনে তাই গৌরবে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনে তাই গৌরবে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনে তাই গৌরবে জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি।